سبحان الله الحمد لله لا إله إلا الله সবাই বলতে পারবেন পারা যাবে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠু সবি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত পিরিচপুর তাফসিরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১২তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ হাজার হাজার যোগ্য
অদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির কারিগর, ঐতিহ্যবাহী পিরিচপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাবিয়ার রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী মাহিদিয়া সম্মিলনী ফাজিল মাদ্রাসা যশোরের সম্মানিত প্রভাষক, আমার একান্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম হাফেজাহুল্লাহ ওয়া রাআহ। গতকাল এই মাহফিলের প্রথম দিনে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, গোটা বাংলাদেশেই যিনি অত্যন্ত সুপরিচিত ফাদিলাতু শেখ সদীকুর রহমান আল আজহারী হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, ইলম এবং আমলগত যোগ্যতা আরও বৃদ্ধি করে দেন। আপনারা আমিনটা এত আস্তে বলেছেন, মনে মনে ভেবেছেন যে হুজুর হুজুরের জন্য দোয়া করেছে, এখানে আমরা আমিন বললে আমাদের তো কোনো বেনিফিট নাই, আমাদের কোনো লাভ নাই। এই যে এই চিন্তা যদি মাথায় থাকে, বলেন তো দেখি আমার আপনার চিন্তা ভাবনা, আমার আপনার দৃষ্টিভঙ্গি যতটা সংকীর্ণ, ইসলাম কি আসলেই ততটা সংকীর্ণ? ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য কোথায় আপনারা দেখেন? আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করেন, আপনি যখন কারো কল্যাণ কামনা করেন, কারো ভালো কামনা করে আপনি যখন দোয়া করেন, ফেরেশতা তখন বলে রব তোমার এই বান্দা তার ভাইয়ের জন্য দোয়া করেছে, যে দোয়াটা তার ভাইয়ের জন্য করেছে সেম দোয়াটা দোয়াকারীর জন্য কবুল করেন আগে, তারপরে যার জন্য দোয়া করছে তার জন্য কবুল করেন পরে। এখনো বুঝেন নাই অনেকে, বুঝাই দিই। মনে করেন আমি ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনি ওনার জীবনে বরকত দান করেন। আল্লাহ বলেন তুমি দোয়া করেছো হাসিবুর রহমান, ওনার জীবনে বরকত দিব পরে, তুমি কল্যাণকামী, তোমার জীবনে বরকত দিব আমি আগে। সুবহানাল্লাহ। তাহলে অন্যের জন্য দোয়া করলে নিজের লস জি? আরেকটু জুড়ে বলেন, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম আমাদেরকে কল্যাণকামী হতে শিখায়, ইসলাম আমাদেরকে মানুষের প্রতি কল্যাণকামী হওয়া, মানুষের জন্য দোয়া করা, ভালো কামনা করা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে তাহলে কারো জন্য দোয়া করতে আমাদের মনে কোনো সংকীর্ণতা কখনো কাজ করবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিলের মঞ্চে বসা শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, মঞ্চে বসা অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, এসেছেন মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় গোদাগাড়ি তথা আমার প্রিয় রাজশাহীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আমি সামনে বসায় যেটা হয়েছে, আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি খুব ভালো, এবং আলহামদুলিল্লাহ আমার চোখের ভালো পাওয়ারও আল্লাহ দান করেছেন, দেখা যাচ্ছে। আমি দেখেছি কিছু মানুষ চুপচাপ থাকলেন, তারা কিচ্ছু বললেন না, তার পাশের জন বলল আলহামদুলিল্লাহ, তিনি সাইলেন্ট থাকলেন, চুপচাপ থাকলেন। এই যে আমাদেরকে এখন পর্যন্ত সুস্থতার নেয়ামত দিয়ে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আরবিতে একটি প্রবাদ আছে, আস-সিহ্হাতু তাজুন আলা রুউসিল আসহা লা ইয়ারাহা ইল্লাল মারদা, এর বাংলা হলো সুস্থতা হচ্ছে মানুষের মাথার মুকুট।
অসুস্থ না হলে সেই মুকুটকে কখনো অবলোকন করা যায় না। আপনি বেঁচে আছেন, এখনো সুস্থ আছেন, শোনেন আজকে ফজরের পরে অনেক মানুষের দুঃখ দুর্দশা দিয়ে দিন শুরু হয়েছে, কারো জীবনে মুসিবত এসেছে, কেউ বা এখন হসপিটালে আইসিইউতে কাতরাচ্ছে, কেউ বা এখন তার জীবনের মহামুসিবতে পড়ে আছে, আর ঠিক সেই সময়ে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে যিনি এখানে আসার তৌফিক দিলেন তিনি কে? সেই রবের যদি আপনি শুকরগুজারি না করেন তাহলে তো নাফরমানি হবে। আল্লাহ কত নেয়ামত আপনাকে দিয়েছেন, সব নেয়ামতগুলো গুনতে গুনতে আপনি শেষ করতে পারবেন না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, এত নেয়ামত দিয়েছি, এই নেয়ামতগুলো যদি তোমরা গণনা শুরু করো গুনতে 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 গুনতেই থাকবা, কিন্তু গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, কি নেয়ামতের কথা আমি বলবো, বেঁচে থাকার জন্য যে আপনি অক্সিজেন গ্রহণ করছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য কেয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকলে হক আদায় করতে পারবেন না। আজকের বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহু আকবার পড়েন। এই যে আপনি, আপনি, আমি আপনাকে বলছি, আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন কত লিটার অক্সিজেন গ্রহণ করেন? সবাই জবাব দেন, কত লিটার? ফ্রি ফ্রি, মাগনা মাগনা না টাকা দিয়া? হ্যাঁ, আচ্ছা, অক্সিজেনটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়? গেল 2 বছর করোনা প্যান্ডামিকে আপনারা দেখেছেন অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মানুষের দৌড়ঝাঁপ, নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। 500 লিটার অক্সিজেনের বাজার দাম হলো প্রায় 5-6 লক্ষ টাকা, আমি ধরে নিলাম 5 লক্ষ টাকা। তাহলে আপনি, এই যে আমি আপনাকে বলছি, আপনি প্রতি মাসে অক্সিজেন গ্রহণ করেন 150 লক্ষ টাকার, মানে 1.5 কোটি টাকা। তাইলে যার বয়স 30 বছর একটু গুণ করেন তো, আপনি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন? কার দেয়া নেয়ামত? আরো আসতে বলেন, কার দেয়া নেয়ামত? যে রব আপনাকে অক্সিজেনের নেয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন সেই রবের জন্য শুকর গুজার করার দরকার আছে না নাই? এজন্য আসুন আজকে আমরা শুরুতেই আল্লাহর শুকরিয়া জানাই, যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে শরীরের সব শক্তি গলার মাঝ মোড়া বলে নেই, হৃদয়ের সব ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কা? লাভ হয়েছে কা? রাজশাহীর মানুষ, এই রাজশাহী শিক্ষা দীক্ষার নগরী, বুঝতে পেরেছেন আপনারা? আমি যদি এখানে কোনো মানুষের গুণকীর্তন করি, কোনো গান গাই, আমার কোনো লাভ আছে? কিন্তু আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া জানালে আল্লাহ খুশি হয়ে আমাদের আমল নামায় নেকি দান করবেন, সুবহানাল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি আমরা খুশি, পরিমাণেও বেশি, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি জঙ্গিবাদী স্লোগান? এটা কি উগ্রবাদী স্লোগান? ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে? জঙ্গিবাদ আর ইসলাম এক জিনিস নয়, ইসলাম কখনো জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে সমর্থন করে না, বরং ইসলাম এসেছে সন্ত্রাসবাদের শেকড়কে কেটে দেওয়ার জন্য। ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক? ইসলাম শান্তির পক্ষে, সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলাম অন্যায় অপরাধ আর জুলুমের বিপক্ষে। আমরাও শান্তির পক্ষে, আমরাও শৃঙ্খলার পক্ষে, কারণ আমরা আমাদের জীবনে ইসলামকেই মানি, ঠিক কিনা? এই মাহফিলগুলো আমাদের জন্য নেয়ামত, কারণ বাংলাদেশে মাহফিল যত বাড়ছে ততই মানুষেরা বেশি বেশি দিনমুখী হচ্ছে। যদিও এখন বিশ্বকাপের খেলা চলছে, কিন্তু আজ থেকে 10-15-20 বছর আগে মানুষ খেলাধুলা নিয়ে যেরকম উন্মাদনায় থাকতো, এখন সেটা বহুগুণ কমেছে না বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। কে বলছে? বেড়েছে সে বলছে যার বয়স 15 বছরের কম।
যাদের বয়স 20 বছর 30-25 বছরের বেশি আপনারা জানেন, আগে আগে যত বেশি ব্রাজিল আর্জেন্টিনার পতাকা দেখতেন এখন আগের থেকে রেশিও কমছে না বেড়েছে, কমে গিয়েছে। এই বাংলাদেশে এখন মানুষ কোরআনমুখী হচ্ছে, কি সকাল কি বিকেল, কি সন্ধ্যা কি গভীর রাত, যেখানেই কোরআনের আয়োজন সেখানেই মানুষের গণজোয়ার। মানুষেরা যেভাবে কোরআনমুখী হচ্ছে, যেভাবে কোরআনের মাহফিলগুলোতে মানুষের গণজোয়ার বাড়ছে, এই চিত্রগুলো আমাদেরকে জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই চিত্রগুলো আমাদেরকে এই বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এদেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের নিয়ামত, ইসলামের এই নিয়ামত পেয়ে আমরা যেন ইসলামের পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ। চলেন আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা কোরআন থেকে আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই কিতাব কার? এই কিতাবে কোনো ভুল আছে? থাকবেই বা কিভাবে, কারণ এই কিতাব নাজিল করেছেন তিনি, সকল প্রকার দোষ ত্রুটি দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি এই কিতাব নাজিল করেছেন। এবং এই কিতাবের শুরুতে তিনি বলেছেন, স্টার্টিংয়ে বলেছেন, লালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হুয়ার মুত্তাকিন। এটা এমন কিতাব, এমন কিতাব তোমাদেরকে গাইডলাইন হিসাবে দিয়েছি, যার মধ্যে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহ আকবার। মুত্তাকিনদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কোরআন থেকে আমরা আমাদের জীবন পরিবর্তনের কিছু কথা আজকে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলা আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। এই যে আমরা এখানে এতগুলো মানুষ, আমরা এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো পরিবার থেকে আমরা এসেছি। আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন পরিবার থেকে আসলেও মৌলিকভাবে কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য, সেই পরিবারটা হচ্ছে আদম আর হাওয়া পরিবার। গোটা দুনিয়ার জগৎ সংসার বিস্তৃত হয়েছে এই একটা পরিবার থেকে, সে পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। সেখান থেকে বংশ বিস্তার শুরু হয়ে আজ বিভিন্ন জাতিগোষ্ঠী অঞ্চলে মানুষ বিভক্ত হয়ে এতগুলো পরিবার হয়েছে। এই পরিবার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মূল ভিত্তি। যখন আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারগুলো সুশৃঙ্খল থাকবে, সুন্দর থাকবে, পরিবারগুলোতে যখন ইনসাফ থাকবে, পরিবারগুলোতে যখন আদব কায়দা ঠিকঠাক থাকবে, সমাজে যারা বাস করে এরা তো পরিবারের সদস্য, পরিবার দিয়ে সমাজ আর সমাজ দিয়ে রাষ্ট্র। এজন্য আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম, পরিবার হচ্ছে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। পরিবারগুলো যখন সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আর যখন আমাদের ফ্যামিলিগুলোতে বিশৃঙ্খলা, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, অপশিক্ষার সয়লাভ ঘটে যাবে, সেই সকল পরিবারের বিশৃঙ্খল সদস্যদেরকে দিয়ে সমাজ এবং রাষ্ট্র কলুষিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার বেসমেন্ট, তার ফাউন্ডেশন হচ্ছে ফ্যামিলি, পরিবার। আমরা প্রত্যেকেই দাবি করি আমরা সবাই মুসলিম পরিবারের সদস্য, কিন্তু আদৌকে আমরা চিন্তা করেছি যে আমাদের ফ্যামিলিগুলো, আমাদের পরিবারগুলো মুসলিম পরিবার হিসাবে যেমন হওয়া দরকার, আমাদের পরিবারগুলোতে যা যা ক্যারেক্টারিস্টিক, যা যা বৈশিষ্ট্য, যা যা খাসাইস থাকা দরকার, সেগুলোকে আমাদের পরিবারে আছে কিনা এ ব্যাপারে আমাদের চিন্তা করার সময় এসেছে। কারণ মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের পরিবারগুলো আজ দেখা যাচ্ছে অপশিক্ষা, অপসংস্কৃতি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের কলহ, দাম্পত্য কলহ, নানামুখী সমস্যায় আমাদের মুসলিম পরিবার আজ জর্জরিত। এখানে আপনারা যতগুলো মানুষ আছেন বিশ্বাস করেন, আমরা যদি প্রত্যেকেই আমাদের ঘরে ইসলামের সঠিক আদর্শ চর্চা করতে পারি, এই সমাজে, এই দেশে কয়েক বছরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। গোড়া মূল জায়গায় হাত দিতে হবে, পরিবারগুলো ঠিক করতে হবে,
আমরা আমাদের প্রত্যেকের পরিবারকে একটি আদর্শ পরিবার বানাতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো দেখি। আল্লাহর কুতুব কয়েকজন আছে, এরা ঝিমায়ে ঝিমায়ে আলোচনা শুনতেছে, আমি শুরুতেই এদেরকে মার্ক করে রাখলাম। আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাতে চাই কি চাই না? প্রত্যেকের পরিবারকে একটি জান্নাতি পরিবার, আলোকিত পরিবার, সুখী পরিবার বানাতে চাই কি চাই না? সুখী পরিবারের জন্য কি টাকা দরকার, ক্ষমতা দরকার? আরে বহু ফ্যামিলিতে গিয়ে দেখেন টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু ঘরের ভেতরে কোনো সুখ শান্তি। তাহলে বোঝা গেল সুখ হচ্ছে, শান্তি হচ্ছে আল্লাহর নেয়ামত। এটা আল্লাহ না দিলে আপনি টাকার ক্ষমতা দিয়ে অর্জন করতে পারবে? আজ আপনাদেরকে আমি এমন কিছু ফর্মুলা দিয়ে যাব, ফর্মুলাগুলো আমার নয়, ফর্মুলাগুলো কার? এগুলো আল্লাহ কোরআনে দিয়েছেন, নবীজি হাদিসে জানিয়েছেন। এই ফর্মুলাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, বিশ্বাস করেন রাজশাহীবাসী, আমাদের প্রত্যেকের পরিবার এক একটি আলোকিত পরিবার, আদর্শ পরিবার, জান্নাতি পরিবার হবে ইনশাআল্লাহ। আমি মাত্র কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আজকে মুখস্থ করাই দিব, সবাই মুখস্থ করবেন তো। আমার বাড়ি সিলেটে, আমি জানতাম এতদিন রাজশাহীর মানুষ শিক্ষিত মানুষ, এটাকে শিক্ষা দীক্ষার নগরী বলা হয়। আমি আজকে সিলেট থেকে এসে এই জিনিসটার প্রমাণ যেন নিয়ে যেতে পারি, আমি যেন বাহিরে গিয়ে বলতে পারি হ্যাঁ রাজশাহীর মানুষ আসলেই তারা অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র এবং সচেতন। এর বহিঃপ্রকাশ যদি আজকে এখানে ঘটে, অর্থাৎ যা বলবো এর সামারি যদি আলোচনার শেষে বলতে পারেন, শুধু পয়েন্টগুলো যদি বলতে পারেন, বুঝবো দুই দিন ব্যাপী এই আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করে এত পরিশ্রমের বিনিময়ে এই আয়োজন সফল এবং সার্থক হয়েছে। আমরা কি পারবো? আমরা কি পারবো? আদর্শ পরিবার গঠনের জন্য, একটা সুখী পরিবার পাওয়ার জন্য আমাদেরকে ১৩টি কাজ করতে হবে। কয়টা কাজ আরেকটু জোরে বলেন? এই ১৩টা পয়েন্ট মুখস্থ করা যাবে তো? যাদের কাছে স্মার্টফোন আছে নোট শুরু হবে এখন, নোট এই যে শুরু, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আহসানাল্লাহু ইলাইক বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, এই ভাই একদম পারফেক্ট শ্রোতা, আরো মনে হয় কয়েকজন আছে হাত দেখতেছে, আমি আলহামদুলিল্লাহ পড়েন চলেন। নাম্বার ১, এক নাম্বার, একটা আদর্শ পরিবার সুখী পরিবারের জন্য আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। এক নাম্বারে কি করতে হবে? ভাত খাইয়ে আসছেন আপনারা, খাওয়া দাওয়া করছেন তো? না খাইলে অসুবিধা নাই, দুপুরেরটা যে খাইছেন ওইটার এনার্জি যেন এখনো দেখা যায়। এক নাম্বার আদর্শ কি নির্বাচন করা? কি সঙ্গী? আরো জোরে, কি সঙ্গী? তার মানে ছেলে হলে দিনদার মেয়ে, মেয়ে হলে দিনদার ছেলেকে দাম্পত্য জীবনের জন্য চুজ করবে। তোমরা যারা বিয়ে করো নাই, মিসকিন যারা, এখনো শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, দেখো আল্লাহর নবী কি বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ মানুষেরা বিয়ের সময় নারীদের চারটি জিনিসের দিকে নজর দেয়। বুখারি এবং মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم سيد المحدثين أبو هريرة رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম صلى الله عليه وسلم বলেছেন, تنكح المرأة لأربع, চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের ধন দৌলত। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, চার নম্বর হচ্ছে মেয়ের দিনদারিতা। আবারও কথাগুলো রিপিট করছি, নবীজি বলেছেন চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে মেয়ের ধন দৌলত, দুই নম্বর হচ্ছে মেয়ের বংশমর্যাদা, তিন নম্বর হচ্ছে মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বর হচ্ছে মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বললেন, ফাজফার বিদাতিদ্দিন তারিবাতি আদা, সবার আগে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যত ধন দৌলত থাকুক না কেন, আর মেয়েটা যত উচ্চ বংশেরই হোক না কেন, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি পর্দা মেনটেনের খাসলত অভ্যাস না থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিস মেনে চলার
অভ্যাস যদি না থাকে এমন বেদিন দিনহীনা মেয়েকে বিয়ে করে আপনি যদি ফ্যামিলি শুরু করেন আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী কম হয়, মেয়ের বাবার বংশমর্যাদা যদি অত ভালো না হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়ের বাপের টাকা পয়সা যদি কম হয়, কিন্তু মেয়েটা যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয়, মেয়েটা যদি পর্দা করে বুরখা পরে ঘর থেকে বের হয়, এমন পর্দাশীন এমন নামাজি দিনদার এমন নেককার মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। এই জন্য ইবনে মাজার হাদিসে নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহাহ। নবীজি বলেছেন এই দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নয়, ঘর বাড়ি জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়। যে ব্যক্তি জীবন সঙ্গী হিসাবে একজন নেককার জীবন সঙ্গী পেয়েছে। অন্য হাদিসে নবীজি কি বলেছেন দেখেন, আল্লাহর নবী বলেছেন মাররাযাকাল্লাহু ইমরাআতান সালিহাহ ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। নবীজি বলেছেন যাকে আল্লাহ তাআলা দয়া করে একজন নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গিনী দান করেছেন, তাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছেন। কত বড় কথা, যাকে আল্লাহ তাআলা দয়া করে নেককার স্ত্রী দিয়েছেন আল্লাহ যেন তাকে গোটা ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি ভালো হয় ঘটনাটা কি হয় দেখেন, সারাদিন বাহিরে কাজ শেষ করে কর্মক্লান্ত শরীর নিয়ে যখন আপনি বাসায় ফিরবেন, দেখবেন আপনার ওয়াইফ নেককার দিনদার হলে যদি আপনাকে কেয়ার করে, আপনার যদি আপনাকে যদি টেক কেয়ার করে, দেখবেন আপনি আসার আগে দরজায় দাঁড়িয়ে থাকবে দরজার কিনারে, কারণ আপনি আসার টাইম তো সে জানে, কলম বেল চাপ দেওয়া মাত্রই খুলে দিবে। আপনি বাসায় এসে দেখবেন আপনার টাওয়েল আপনার গামছা সব রেডি, ওয়াশরুমটাও সুন্দর, আপনার পছন্দের মেনু যত খাবার আছে সব সাজিয়ে রেখেছে, খাবার দাবার পরে আপনার চা খাওয়ার অভ্যাস আছে, বলার আগেই দেখবেন আদর করে ভালোবেসে চায়ের কাপ নিয়ে হাজির হয়েছে। এভাবে দেখবেন আপনাকে সব জায়গায় ভালোবেসে আদর করে আপনার টেক কেয়ার করছে। আর স্ত্রী যদি উল্টা হয়, যদি বেদিন হয় দিনদার না হয়, কলিং বেল চাপতেই থাকবেন চাপতেই থাকবেন, খুললেও ঘরের বউ খুলবে না কাজের মহিলা খুলবে, টাবেল নাই গামছা নাই ওয়াশরুমের অবস্থা ভালো নাই পছন্দের খাবার দাবার নাই কোনো টেক কেয়ার নাই কিছুই নাই। এটা যারা বিয়ে করেছে তারা জানে, বউ যদি একটু উল্টা পাল্টা হয় জীবনের সব অর্জন শেষ। তাহলে বুঝা গেল ঘরের বউ যদি ভালো থাকে পরিবারে অনেক সুখ শান্তি পাওয়া যায়। শোনেন শোনেন শোনেন, ঘরের বউ শুধু বউ নয়, বউ হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি যদি খারাপ হয় প্রোডাক্টও খারাপ হয়। আমরা মায়ের পেটে একদিনে এত বড় এই সাইজের হয়ে বের হই নাই, আমরা সবাই ছিলাম এক ফোঁটা নাপাক পানি, সেটা থেকে আমাদের গঠন প্রক্রিয়ার শুরু। আজকে হিউম্যান এমব্রয়োলজি নিয়ে বিজ্ঞান রিসার্চ করছে, ব্রুন তত্ত্ব কীভাবে মায়ের পেটে ব্রুনের বিকাশ হয়, এগুলো কোরআনে কারীমের বিভিন্ন সূরায় এসেছে। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা আজকে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার। কিভাবে মায়ের পেটে আমরা পয়দা হলাম শুনেন, আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله تعالى বলছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পার্ম
আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভেতরে আমি আল্লাহ রেখে দিলাম। এরপরে ওই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। তারপরে সেই জমাট বাঁধা রক্তকে আমি গুস্তের পিণ্ড বানালাম। এরপরে সেই গুস্তপিণ্ডকে আমি বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। তারপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলাম। তখনও কিন্তু আমাদের হাত পা নাক চোখ ঠোঁট কান অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। আল্লাহ বলছেন, তোমার হাড্ডির উপরে যখন আমি গুস্তের পোশাক পরিয়ে দিলাম, এরপরে আমি আল্লাহ আমার ইচ্ছে মতো তোমাকে একটা স্ট্রাকচার দিলাম, একটা অবয়ব দিলাম, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আপনি মায়ের পেটে এভাবেই তৈরি হয়েছেন। এরপরে আল্লাহ রূহ দিয়ে দিলেন। তারপরে আপনি কয়েক মাস মায়ের পেটের ভেতরে থাকলেন। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, এক আজীব তথ্য তারা দিচ্ছে, হিউম্যান এমব্রায়োলজিস্ট যারা, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। তারা বলছেন, আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীর একমাত্র সৃষ্টি হচ্ছে মানুষ যারা জন্মের 16 সপ্তাহ আগে। রাজশাহীর মানুষ তো শিক্ষিত মানুষ, দেখি একটু গণনা করাই আপনাদেরকে, 16 সপ্তাহ সমান কয় মাস? মাশাআল্লাহ, কয় মাস? যারা বলেন নাই শুনছেন তো এবার বলেন, 16 সপ্তাহ সমান কয় মাস? আরো জোরে, কয় মাস? 4 মাস। তো বিজ্ঞানীরা বলছেন মানুষই হচ্ছে দুনিয়ার একমাত্র সৃষ্টি যারা জন্মের আগে মায়ের পেটে থাকাকালীন, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থেকেই শুনতে পায়। সুবহান আল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন আপনারা, কথা বুঝেন নাই আমার? মানুষ মায়ের পেটে যখন থাকে জন্মের কয় মাস আগে থেকেই শুনে? 4 মাস। কয় মাস? আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়েছে, হ্যাঁ, কিন্তু কোরআন থেকে এখনো পিছিয়ে আছে। বিজ্ঞান এগুলো তো নতুন নতুন তথ্য দিচ্ছে, আর কোরআন সেগুলো 1500 বছর আগে বলছে। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিপ অফ কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞানের তথ্যগুলো কোরআনের কাছে পুরাতন। কারণ বিজ্ঞান যা এখন বলেছে, এখন জেনেছে, কোরআন তা জেনে, কোরআন তা জানিয়েছে, কোরআন তা বলেছে আরো 1500 বছর আগে। আল্লাহ আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? দেখেন তো এই তথ্য আছে কিনা, এখানে ওলামায়ে কেরাম আছেন মাহফিলে। আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে কোরআনে কারিমে আরবিতে সামহন শব্দ ব্যবহার করেছেন। সামহন ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটা বাংলা হলো শ্রবণ শক্তি। দৃষ্টিশক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বাসর শব্দ ব্যবহার করেছেন। বাসর মানে দৃষ্টিশক্তি। তবে কোথাও কোথাও আল্লাহ তাআলা বহু বচনে আবসর শব্দ ব্যবহার করেছেন। কোরআন খুলে দেখুন, কোরআনের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে আল্লাহ তাআলা বাসারের আগে সাম, বাংলায় বলি দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। অন্য আয়াতে যান, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এখানে আল্লাহ তাআলা বাসারের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যেহেতু আল্লাহ তাআলা 30 পারা কোরআনের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানুষ দৃষ্টিশক্তি লাভ করার আগেই শ্রবণ শক্তি লাভ করে। সুবহানাল্লাহ! এবার আমার কথা বুঝেন যুবক ভাইরা, মন দিয়ে শোনো, এটা ভালো করে যুবকদেরও শোনা দরকার। তাহলে কোরআন আর বিজ্ঞান দ্বিমত না, একমত হয়ে বলছে জন্মের আগেই মায়ের পেটে থাকতে জন্মের আগে শয়তান সন্তান কয় মাস আগে শুনতে পায়? জোরে বলতে হবে, কয় মাস? কোরআন বিজ্ঞান একমত তো? আচ্ছা, এবার আসেন, ঘরের বউটা যদি খারাপ হয়, সন্তান পেটে নিয়ে জন্মের 4 মাস আগে এই মহিলা যদি ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখে, হিন্দি গান শুনে, ঝাঁকানাকা ঝাঁকানাকা শুনে, তো কোরআন আর বিজ্ঞান বলছে পেট থেকে সন্তানও 4 মাস আগে থেকে
শুনে, তাহলে ওই ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা মহিলার পেট থেকে যেগুলো আসবে ওগুলাও ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। আর যদি মহিলা আপনার ঘরের স্ত্রী যদি ভালো হয়, পাঁচ ওয়াক্তের নামাজি হয়, সন্তান পেটে নিয়ে নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, রহমান পড়ছে, আর সন্তানও পেটের ভেতর থেকে কুরআনের তেলাওয়াত শুনছে, সুবহানাল্লাহ, তাসবিহ করছে, তাসবিহ জপছে, জিকির আজকার করছে, আজকে বিজ্ঞানও বলছে কোরআনও বলছে, জন্মের চার মাস আগে এই সন্তান মায়ের পেটের ভেতরে সব কিছু শুনে, তাহলে কোরআনওয়ালা জিকির করনেওয়ালা তাসবিহ জপনেওয়ালা এইরকম মহিলার পেট থেকে যে সন্তান বের হবে এগুলো আল্লাহ আলে হবে, মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, চরিত্রবান সন্তান হবে। তাহলে বোঝা গেল আদর্শ পরিবারের জন্য, আদর্শ সন্তানের জন্য আদর্শ কি দরকার, আদর্শ মা আদর্শ স্ত্রী দরকার। এ যুবক ভাইয়েরা এবার বলেন, শুধু সুন্দরী সুন্দরী মেয়ে দেখে দৌড়াইবেন নাকি দিনদারে তাকে প্রায়োরিটি দিবেন? এখন তো দুই তিন যুবক একসাথে হইলে কয় দুস্ত, আজকে রাস্তায় যা দেখছি মাথা ঠিক নাই। তো তোমার মাথা ঠিক থাকে না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। কলিজার টুকরা যুবক ভাইরা শুনেন, রাস্তাঘাটে হাঁটার সময় মেয়েদের দিকে নজর দিয়েন না, এই চক্ষুটাকে হেফাজত করতে হবে, নিজের যৌবনের হেফাজত করতে হবে। যৌবনের হেফাজত যদি আমরা করতে পারি আমাদের উপর খুশি হয়ে যাবেন যিনি, তিনি কে? হাসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? যৌবন বয়সে মেয়েদের পেছনে দৌড়াইয়া মেয়েদের পেছনে ঘুরে নিজের যৌবনকে নষ্ট করো না, বরং নিজের চরিত্রটাকে সমৃদ্ধ করো, চরিত্রবান হও, ক্যারিয়ার সুন্দর বানাও, দেখবা মেয়ের বাপ তোমার পিছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরবে। সুতরাং ভদ্র ছেলে কখনো মেয়ের পেছনে দৌড়ায় না, বরং তারা মেয়ের পেছনে ঘুরে না, বরং মেয়ের বাপকে ঘুরায়। তাহলে আমরা ঘুরবো না ঘুরাবো? আসতে বলবেন না, জুড়ে বলেন, ঘুরবো না ঘুরাবো? দেখি তো কারা কারা ঘুরাবেন, হাত তুলেন। বিয়ারও হাত তুলছে, দেখছেন নি কারবার? মহিলা প্যান্ডেল আছে নাকি? এখানে তো প্রজেক্টর আছে, ভাবি দেখলে আপনার খবর আছে, আপনি বাসায় যাইয়েন আজকে, আল্লাহ কবুল করেন। মহিলারা আসছেন নাকি মাহফিলে? প্যান্ডেল আছে। ও তাহলে আমার বোনদেরকেও বলি, শুধু টাকা পয়সা আর পদ পদবি দেখা সুন্দর ছেলে দেখা পাগল হয়ে যায় না, এটা নামাজি কিনা, এটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, এই ছেলেটা হালাল উপায় উপার্জন করে কিনা, এটা দেখার দরকার আছে না? না, আর আপনারা যত বাবা মায়েরা মাহফিলে এসেছেন তাদেরকে বলছি, শোনেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় খালি দেখেন ছেলের টাকা আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা, রাজশাহী শহরে ফ্ল্যাট আছে কিনা, এগুলো দেখে যদি শুধু বিয়ে দেন আর ছেলের চরিত্রের দিকে নজর না দেন, তাহলে ওই ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়ার পর আপনার মেয়ের কপাল পুড়ে ছাই হয়ে যাবে। মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটা নামাজি কিনা, ছেলেটা দাড়ি রেখেছে কিনা, সুন্নত মতো চলে নাকি ডিজে স্টাইলে চলে, এগুলো দেখবেন, হালাল উপায়ে ইনকাম করে না হারামের উপরে পড়ে আছে, হারাম খুর হলে মেয়ে দিবেন না, হালাল উপায়ে যদি ইনকাম করে তার কাছে দেন, দেখবেন উপার্জন যদি কমও করে এই ছেলের কাছে আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে ভালো থাকবে। যুবকদের ঠিক ঠিক আওয়াজ শুনে মনে হচ্ছে রাজশাহীর যুবকদের দুঃখ খুব বেশি, মনে হচ্ছে মেয়ে বিয়ে দেওয়ার সময় এখানে চরিত্রের চাইতে টাকা পয়সা বেশি দেখা হয়। আমি আওয়াজ শুনেই বুঝে গিয়েছি, না এটা করবেন না, বহু ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে লোভের কারণে। মনে রাখবেন রিজিক দান করেন কে? এই ভাইরা শোনেন, এদিক ওদিক তাকায় না, রিজিক দান করেন কে? দুনিয়াতে যারা রিজিকের পেছনে দৌড়ায় এরা সারা জীবন রিজিকের পেছনে দৌড়াবে, কিন্তু রিজিক এদের মন ভরাতে পারবে না। রিজিকের পেছনে নয়, রাজ্জাকের পেছনে দৌড়ায়, রাজ্জাকের পেছনে দৌড়াবে যারা, সেই রাজ্জাক রিজিক পায়ের তলায় ওই বান্দার ফেলে দিবেন, সুবহানাল্লাহ। রিজিকের পেছনে দৌড়াবো না রাজ্জাকের পেছনে দৌড়াবো? এবার জুলে বলেন তো, রাজ্জাক যিনি তিনি কে? আল্লাহর পথে চলেন, মেয়েটার জীবন নষ্ট করিলেন না,
আরে কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল, কত মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। এরপরে আমরা ছেলে মেয়েদেরকে সঠিক বয়সে বিয়ে দিচ্ছি না, বিয়ে শাদীকে আমরা এত কঠিন বানিয়ে রেখেছি, কয় নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে করেছে, একই মানুষের পায়ে দাঁড়াই আছে নাকি? বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, চরিত্রের সাথে। পৃথিবীর সকল সফল মানুষেরা কম বয়সে বিয়ে করেছে, পৃথিবীর সকল সফল মানুষ, এমনকি আমার নবী যখন বিয়ে করেছেন তখন কিন্তু তার অত বেশি টাকা পয়সা না, বিয়ে শাদী করেন। আর শোনেন, যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করে, এরা বউয়ের সাথে দাসীর মতো আচরণ করে। আর যে ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে, সে সারা জীবন বউকে কদর করে। কেন জানেন? একটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে, সে তার স্ত্রীকে ভুলে যায় না। এটা বিবাহিতরা ভালো জানবেন, জীবনের সফলতার পেছনে আপনার স্ত্রীর অবদান আছে। যারা চাকরি করেন, আপনি চাকরিতে যাওয়ার সময়, সকালে অফিসে যাওয়ার সময় কে আপনাকে নাস্তা করায় দেয়, কে ঘুম থেকে উঠায় দেয়, কে আপনার কাপড় ঠিক করে দেয়, কে আপনাকে কাপড় পরায় দেয়? আপনার স্ত্রী। আপনার সফলতার পেছনে আপনার স্ত্রীর অবদান আছে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আজকে অনেক টাকাওয়ালা হয়েছেন, আপনার হিসাব নিকাশগুলো ঘরে আপনার বউ ঠিক রেখেছে। এজন্য বলছি দিনদারিটাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আদর্শ পরিবার গঠনের জন্য এক নাম্বার কাম আগে করে আসতে হবে। এক লোক একদিন আসছে, এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়াইতে চায়, কোরআন পড়াইতে চায়, শুধু কোরআন পড়াইতে চায় কিন্তু কোরআন তো পড়ে না। মনে মনে ভাবতেছি হয়তো জায়গা মতো সমস্যা আছে, কোরআন পড়বে কেমনে? এমনও হতে পারে, মহিলা যখন পেটে সন্তান নিয়েছিল, ওই পেটে সন্তান থাকা অবস্থায় সারাদিন শুধু সিনেমা দেখছে, এখন পেটের ভেতরে তো সিনেমার আওয়াজ শুনছে, শুধু ঝাঁকা নাকা আওয়াজ শুনলেই দৌড়ায়, কোরআন যেদিকে এইদিকে সে যায় না, ঠিক কিনা? তাহলে আদর্শ পরিবার পাওয়ার জন্য আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে মনে থাকবে এটা। তাহলে যারা বিয়ে করি নাই, প্রস্তুতি নিতে হবে, সুন্দরী সুন্দরী মাইয়া নাকি আদর্শবান চরিত্রবান? আরো জোরে বলেন। আর যাদের ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিলে দিনদার ছেলে, ছেলে বিয়ে দিলে দিনদার মেয়ের কাছে দিব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আদর্শ পরিবার গঠনের জন্য দুই নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এবার পরিবারে স্বামী, আজকের ওয়াজটা যুবকদের জন্য বেশি উপযোগী, কারণ তারা আগে থেকেই সব জেনে ফেলতেছে আলহামদুলিল্লাহ। পরে দুই নাম্বার হচ্ছে, এবার হাজব্যান্ড ওয়াইফ পরিবারে একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করতে হবে। আজ আমাদের অনেক মুসলিম পরিবারগুলোতে দাম্পত্য কলহ বেড়ে গিয়েছে, পরকিয়ার মতো বিষ বাষ্প আমাদের সমাজগুলোতে এখন ছড়িয়ে গিয়েছে। এর কারণ হলো স্বামী স্ত্রী যেমন রিলেশন থাকা দরকার, স্বামী স্ত্রীর মধ্যে যেমন আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, আজ আমাদের পরিবারগুলোতে সেগুলোর অভাব দেখা দিয়েছে। এই জন্য দাম্পত্য কলহ বাড়ছে, এই জন্য পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে। পারিবারিক এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, আর বোনেরা নিজের স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 19 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়াশিরুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না আসা ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা তোমাদের নিজেদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। যদি তোমরা নিজের বিবিকে নিজের বউকে অপছন্দ করো, তাহলে জেনে রেখো, এমন কাউকে তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখেছেন। এই জন্য জীবনে যদি কল্যাণ চান, জীবনে যদি বরকত চান, নিজের স্ত্রীর সাথে আপনি ভালো আচরণ করেন। আমাদের অনেক সমাজে আজ দাম্পত্য কলহ বাড়ছে, দেখা যায় বিয়ের পরে 1-2 বছর নিজের বউয়ের সাথে ভালো আচরণ করে, তারপরে সুন্দর করে কথা বলে না, মেজাজ দেখায়, এই রকম পরিবার আছে না নাই? আল্লাহর নবীর কাছ থেকে দাম্পত্য জীবনের বিহেভিয়ার শিখেন, ম্যানার শিখেন। সারাদিন আপনি বাড়ির বাহিরে কাজ করেছেন, অফিস করেছেন, ব্যবসা বাণিজ্যের কাজ শেষে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে দেখলেন আপনার ঘরের বউ এখনো রান্না বান্না প্রস্তুত করে নাই, মেজাজ তখন নরম হবে না গরম হবে? দেখছেন কি ভদ্র স্বীকার করছে। তাইলে বলেন তো, গরম হওয়াটা এটা কি ভালো মুমিনের স্বভাব নাকি?
তার মানে বোঝা গেল রাজশাহীতে গরম গরম স্বভাবের কারণে বউয়ের সাথে ঝামেলাও বেশি, আর যার বউয়ের সাথে ঝামেলা বেশি তার চেহারা সাক্ষী দেয়, কারণ বউয়ের সাথে ঝামেলা করলে দেখবেন তরকারিতে লবণ লাগবে না, বউয়ের সাথে ঝামেলা করলে দেখবেন তরকারির স্বাদ ভালো হবে না, বউ আপনাকে চিপার মধ্যে রাখবে যার প্রভাবটা চেহারার মধ্যে ফুটে উঠবে। যাদের বউয়ের সাথে আচরণ ভালো তাদের চেহারাও ভালো, কারণ বউ তারে ভালো ভালো খাওয়ায়। বউয়ের সাথে বেশি বান্দরামি করলে দেখা যাবে বউ আপনার চিপার মধ্যে ফেলে রাখবে। এই যে আপনারা বললেন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে যদি দেখি এখনো খাবার দাবার রেডি হয় নাই, মেজাজ গরম হয়ে যায়, না মেজাজটা নরম, মেজাজটা গরম হওয়া এটা ভালো মুমিনের স্বভাব নয়। আমার নবী সারাটা দিন কাজ শেষ করে ঘরের ভেতরে গিয়েছেন, গিয়ে বললেন ও আয়েশা পেটে অত্যন্ত ক্ষুধা, ঘরে কি কোনো খাবার আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ও নবী ঘরে এখনো কোনো খাবার রেডি হয় নাই। আমি রান্না করে যাচ্ছি, রান্না করে গিয়ে আমি খাবার প্রস্তুত করছি, এই কথা শোনার পরে আল্লাহ নবীর মেজাজটা কি গরম হয়েছে নাকি? আল্লাহ নবী মুচকি এসে দিয়ে বললেন আয়েশা এত পেরেশান হইও না, তুমি রান্না করে একা যাও কেন, আমারেও নিয়ে যাও, তরকারি কেটে আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ, কইতে জানেন ভাবিরে কোনোদিন আলু কেটে পেঁয়াজ কেটে সহযোগিতা করেছেন আপনি? একদিন পেঁয়াজ কাটলে বুঝছেন রান্না বান্না কত কষ্ট। মাঝে মাঝে ঘরের বিবিকে ঘরের কাজে সহযোগিতা করবেন, বাঙালি মেয়েরা অনেক ভালো। খাবার দাবার শেষ করে ডাইনিং টেবিলে একদিন বলে দেখবেন যে আজকে খাবারের প্লেটগুলো আমি নেই, বাঙালি মেয়েরা এতে ভালো এসে আপনার হাত ধরবে, বলবেন আল্লাহ আল্লাহ এটা কি করছেন, আপনি নেওয়া লাগবে না আমি নেব। এই যে আপনি বললেন, দেখবেন ভালোবাসা আপনার প্রতি আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে, ঠিক কি না? নিজের স্ত্রীকে কদর করুন। আজ আমাদের সমাজে পরকিয়া বাড়ছে, ঘরের বউ অন্যের সাথে টাঙ্কি মারে, আবার দেখা এগুলো রাজশাহীতে মনে নাই অন্য এলাকায় আছে, এগুলো আপনাদের এলাকার কথা নয়। এর কারণ কি? এর কারণ হলো স্বামী স্ত্রীর যেরকম ব্যবহার দরকার সেই রকম ব্যবহার নাই। দেখেন আল্লাহর নবী তার, আপনি এক বউ কন্ট্রোল করতে পারেন না, এক বউ কন্ট্রোল করতে পারেন না, এক বউয়ের সাথে সুন্দর করে কথা বলতে পারেন না, এক বউয়ের সাথে আপনার ঝগড়া। আর আল্লাহর নবীর একাধিক স্ত্রী ছিল, কোনো বিবি কখনো আল্লাহর নবীর ব্যাপারে অভিযোগ করে নাই, কারণ আল্লাহর নবী সবার সাথে ইনসাফ করেছেন। আল্লাহ আকবার, কি ইনসাফপূর্ণ ব্যবহার, কি সুন্দর ব্যবহার! নবীজি বলেছেন খাইরুকুম খাইরুকুম লি আহলি, তোমাদের মধ্যে তারা সবচাইতে ভালো যে তার নিজের বউয়ের কাছে ভালো, কারণ আপনি কত বড় ভালো না কত খারাপ এটা আপনার বউয়ের চাইতে ভালো কেউ জানে? আপনি তলে তলে কি করেন এটা আপনার বউ ভালো জানে। এই জন্য নবীজি বলেছেন বউয়ের কাছে যে ভালো সে আসলেই ভালো, বউয়ের কাছে যে খারাপ সে আসলে খারাপ। এই জন্য নিজের বিবির সাথে ভালো আচরণ করেন। দেখেন নবীজির আচরণ কেমন ছিল, আমার নবী কত রোমান্টিক ছিলেন, প্রেম ভালোবাসার রোমান্স আপনারা শিখবেন কার কাছ থেকে? দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার নাম হচ্ছে আয়েশা, কিন্তু নবীজি ভালোবেসে আদর করে মাঝে মাঝে আমাকে হুমায়রা বলে ডাকতে। হুমায়রা আরবি শব্দ, অর্থ হলো লাল টুকটুকি, লাল সুন্দরী। তার মানে নবীজি বলতেন হুমায়রা, বাংলা হলো কই আমার লাল টুকটুকি বউ। কোনোদিন কি ভাবিকে বলেছেন কই গো আমার লাল সুন্দরী, লাল টুকটুকি বলছেন কোনোদিন? বলেন না, বলেই তো ভাবির মন আপনি জয় করতে পারেন না। সুন্দর সুন্দর নামে বউকে ডাকা নবীর সুন্নত। হাসতেছেন কেন আপনারা? নিজের বউকে এরকম সুন্দর সুন্দর নামে ডাকা এটা হলো নবীর সুন্নত। এক প্লেটে ভাত খাওয়া, নিজের বউকে খাওয়ায় দেওয়া এটাও হলো নবীর সুন্নত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি যখন কোনো হাড্ডি বা মাংসের টুকরা চাবাতাম আল্লাহর নবী আমার হাত থেকে সেটা কেড়ে নিয়ে যে জায়গায় ঠুট লাগিয়ে আমি খেতাম ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবী খাওয়া শুরু করতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেছেন আমি যেই গ্লাসের মধ্যে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম গ্লাসের ওই গ্লাসের ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে আমার নবী পানি পান করতেন। আমার নবী স্ত্রীদেরকে কত মহব্বত করেছেন শুনেন, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন কষ্ট হচ্ছে বুঝছেন আপনারা? আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন আমার নবী বললেন আয়েশা মনে হচ্ছে আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে আয়েশা, আমার মুখে দুর্গন্ধ অনুভূত হচ্ছে, আমি একটু মিসওয়াক করতে চাই, দেখো তো কোথাও আমার জন্য কোনো মিসওয়াক পাও কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি একটা মিসওয়াক জোগাড় করলেন মিসওয়াক এনে তিনি বললেন ওগো আল্লাহর নবী আপনার জন্য মিসওয়াক আমি রেডি করেছি নবীজি তখন বললেন আয়েশা আমি কিছুটা দুর্বল হয়েছি শোনো মিসওয়াকের মাথাটা একটু চিবিয়ে দাও আপনারা যারা মিসওয়াক ব্যবহার করেন দেখবেন ইনটেক মিসওয়াকের মাথাটা কিন্তু শক্ত থাকে এজন্য নবীজি বললেন মিসওয়াকের আগাটা একটু চিবিয়ে দাও আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মিসওয়াকের আগাটা তিনি চিবালেন কোনো কিছু চিবালে সেখানের মধ্যে মুখের লালা লাগে কি লাগে না আরো জোরে বলেন মিসওয়াকটা চিবিয়ে তিনি নবীজির হাতে দিলেন আল্লাহর নবী মিসওয়াকটা হাতে নিয়ে বললেন ও আয়েশা মিসওয়াক দিয়ে আমি মিসওয়াক করব পরে তোমার মুখের যে লালাগুলো মিসওয়াকের মধ্যে লেগেছে সেগুলো ভালোবেসে আমি চুষে চুষে খাবো আগে বুখারীর হাদিস এটা দেখেন রোমান্স এখন তো নায়ক নায়িকার কাছ থেকে আপনারা রোমান্স শিখেন এমন এমন লোকদের ফলোয়ার কিছু কিছু যুবক হইছে এদের চরিত্র এমন বিয়া করে চার বছর আগে লুকাইয়া বাচ্চা হওয়ার পরে খবর পাওয়া যায় আছে না নাই যুবকরা এখন ফলো করে মেসি কেয়ার নেইমারকে হ্যাঁ যুবক ভাইরা মেসি আর নেইমার আপনাদের মেসি আর নেইমার আপনাদের আইডল নয় কিন্তু দেখবেন যুবক ছেলেরা চুল ফালায় মেসির মতো চুল কাটে নেইমারের মতো না চুল কাটতে হবে মাথার আগা থেকে নিয়ে পা পর্যন্ত চলতে হবে যার তরিকায় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু কেন যুবকের পায়ের নিচে প্যান্ট চলে যায় কেন টাকনুর নিচে লুঙ্গি নেমে যায় নবীজি বলেছেন ওই লোকটার সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তার দিকে আল্লাহ তাকাবেন না তাকে আল্লাহ পবিত্র করবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী কার ব্যাপারে আপনি বলছেন আল্লাহ নবী বললেন যেই পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে খবরদার টাকনুর নিচে কাপড় পরবেন না নইলে জাহান্নাম থেকে বাঁচা যাবে টাকনুর উপরে পরবেন কিছু যুবক কয় হুজুর পড়তাম তো কিন্তু আনস্মার্ট লাগে যে কই আমরা তো জুব্বা পরি টাকনুর উপরে পায়জামাও পরি টাকনুর উপরে কেউ আনস্মার্ট বলে নাই দেশে বিদেশে মানুষ সম্মান করে তাহলে বুঝা গেল নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে ঠিক কি না আবার যুবকরা উঠাইতে উঠাইতে একেবারে হাঁটুর উপরে উঠাইয়া দিও না এই যে গতকালের আগের আগের রাতে কোন জায়গা থেকে মাহফিল করে ফিরতেছি একটা পেট্রোল পাম্পে নামলাম গ্যাস নেওয়ার জন্য আমি খেয়াল করে দেখলাম দুই তিনটা ছেলে হাফ প্যান্ট পরে হাঁটে হাঁটুর উপরে কাপড় বলেন তো সতেরটা হাঁটুর নিচ পর্যন্ত না হাঁটুর উপর পর্যন্ত আরো জোরে বলেন এরকম বেহায়ের মতো চলা যাবে না যুবক এরকম বেহায়া অভ্যাস ছেড়ে দাও হায়া সরম নিজের মধ্যে বিল্ড আপ করো কোথাকার কোন মেসি কেয়ার নেইমারকে তুমি অনুসরণ করো বিশ্বকাপ খেলা হয় কোন দেশে আর পতাকা উড়াও কোন দেশে যাদের পতাকা উড়াও গিয়ে দেখো এদের দেশে ইসলাম নাই এমনকি এদের দেশের জালেমদের হাতে এখনো মজলুম মুসলমানদের রক্তের দাগ লেগে আছে তোমার কি কমন সেন্স নাই তুমি কার পতাকা উড়াও একটু বুঝে শুনে উড়াও তুমি যেই সময়গুলো পতাকা উড়ানিতে নষ্ট করছো যেই সময়গুলো খেলা দেখে নষ্ট করো আর খেলা দেখার আগে আর পরে হই হুল্লোড় করে নষ্ট করো এই সময়গুলোর হিসাব যার কাছে একদিন দেওয়া লাগবে তিনি কি কারণ সময় দিয়েছে মেসি নেইমার নাকি আল্লাহ আসতে এখন আবার ছোট হইছে না বলেন তো মানুষের জীবনের সময়গুলো কার দেওয়া জাহান্নামীরা কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে সবার আগে যে জিনিসটা নিয়ে আফসোস করবে সেটা কি এই তো জানেন না বলে আপনারা এটা করেন এটা জানেন না বলে আপনারা সময় নষ্ট করেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে জাহান্নামী লোকেরা জাহান্নামে গিয়ে সবার আগে সময়ের জন্য আফসোস করবে কোন সময় যেই সময় তারা দুনিয়াতে ফেলে গিয়েছে আল্লাহ তার কিতাবে কোরআনে বলেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সময়ের ব্যাপারে আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ قدمت لحياتي এটা মুখস্থ দিয়ে করা তাহলে লাভ হবে বলেন ইয়া লাইতানি আমার সাথে আপনারা অভ্যস্ত না তো যারা অভ্যস্ত তারা জানে আমি এভাবে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস মুখস্থ করাইয়া দিই এটা আপনাদের মুখস্থ করা লাগবে না করলেও করা লাগবে মানে জোর করে আমি করাইয়া ছাড়বো বলেন ইয়া লাইতানি এটা আওয়াজ হয় নাই ভালো আওয়াজে বলেন ইয়া লাইতানি قدمت لحياتي মাত্র তিনটা শব্দ পারবেন আপনারা বলেন ইয়া লাইতানি قدمت لحياتي ইয়া লাইতানি
হদ্দন্তু লিহায়াতি, মুখস্থ করার টেকনিক। এবার আমি বলবো প্রথম শব্দ, এরপরে আপনারা বলবেন দ্বিতীয় শব্দ, এরকম। হ্যাঁ, ইয়া লাইতানি কদ্দামতু, মুখস্থ করে। অর্থ কি? বাড়িতে গিয়া বলবেন সবাইকে যে হুজুর শিখাই দিছি। কেউ যদি জিজ্ঞেস করে অর্থ কি, বলবেন অর্থ হলো হাই আফসুস, আমার সময় গেল কোন, কেন সময়গুলারে কাজে লাগে। আরবিতে একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু কাসাইফ ইল্লাম তাক্তাহু কাতাক, বাংলা হলো সময় হলো তোর বাড়ির মতো, সে তোমাকে কেটে ফেলবে, তুমি সময়কে কাটতে পারবে না। এর ব্যাখ্যা হলো সময়কে তুমি যদি কাজে লাগাও তো ভালো, সময় কাজে না লাগে, না লাগালে তোমার জীবন ব্যর্থ হয়ে যাবে। মনে রাখবেন, সময়কে কাজে লাগিয়ে সম্পদ অর্জন করা যায়, কিন্তু সম্পদ দিয়ে হারিয়ে যাওয়া সময়কে কেনা যায়। তার মানে বোঝা গেল আমার আপনার জীবনের সময়টা বড় দামি সম্পদ, টাকা পয়সা ক্ষমতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময়। শ্রেষ্ঠ সম্পদ কি? আমরা সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করে। এই জন্য আরবিতে বলে না আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদ, ইংরেজিতেও বলে টাইম এন্ড টাইড ওয়েট ফর, সময় কারো জন্য অপেক্ষা করে। খবরদার এই সময়গুলো নষ্ট করবেন না। এই যে আজকে নাকি ব্রাজিলের খেলা চলে, আসার সময় আমার এক সফর সঙ্গী বললো হুজুর আজকে তো ব্রাজিলের খেলা। আমি বললাম তো আমি কি করব, কই হুজুর ব্রাজিলের খেলা তো মানুষ যদি একটু কম আসে। আমি বললাম আসলে আসুক না আসলে নাই, যারা আসবে এই দশটা থেকে সাড়ে এগারোটার সময়, এই দেড় ঘন্টা সময় কোরআনের মাহফিলে যারা আসবে দেড় ঘন্টার সময় তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আর দেড় ঘন্টা যারা টিভি সেটের সামনে বৈশা মেসি মেসি নেইমার নেইমার বলে ফালাবে, কেয়ামতের দিন দেখবে এই বেদিনগুলো তারাই নিজে জাহান্নামের দিকে আছে, এই সময়ের জন্য আফসুস করবে। আর যারা এখন কোরআনের মাঠে বসে আছে এই সময়গুলো তাদের জন্য সাক্ষী হয়ে যাবে। তাইলে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আলহামদুলিল্লাহ বলে যত নিয়ামত পেয়েছি, বিশ্বাস করেন আপনারা এই সময়গুলো কিয়ামতের দিন সাক্ষী হবে, বলবে আল্লাহ ওই যে ২৮ তারিখ না, ২৮ তারিখ রাতের বেলা এই জমিন সাক্ষী হবে। শুধু শুধু সময় নয়, এই জমিন যে জমিনে বসে আছেন আপনারা এই জমিন সাক্ষী দিবে আল্লাহ। গোদাগাড়ির পিরিজপুরের এই মানুষগুলো ২৮ তারিখে কোরআন শুনছে, জমিনের সাথে গিয়ে কোরআনও সাক্ষী দেওয়া হবে। দেখেন সময় জমিন কোরআন কয়টা জিনিস, সময় জমিন তিনজন গিয়ে বলবে আল্লাহ সময় তো কোরআনের পথে দিয়েছে, মাফ করো, মাফ করে দিয়ে জান্নাত দিতে পারেন কি? আল্লাহ যেন কবুল করেন। তাইলে বলছিলাম নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, বউকে গালিগালাজ করবেন না, বউ পিটাবেন না, বউ পেটানো নবীদের কাজ নয়, বউ পিটানো শয়তানের কাজ। রাজশাহীতে বউ পিটানো হয় নাকি? হায় হায় এখানেও হয়। খবরদার বিবি পিটাবেন না, বিবিদের সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে বিবিকে নিয়ে হানিমনে যাবেন, ঘুরতে যাবেন, বিবিদের সাথে খেলবেন। আমার নবী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে গভীর রাতে, তিনি পূর্ণিমার চাঁদের রাতে নিজেই তিনি আল্লাহর নবী, তার বিবিকে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন। নিজের বিবির সাথে ভালো আচরণ করবেন, শুধু আপনাদের কথা বলে লাভ নেই, আমার বোনদেরকেও বলবো আপনারাও নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে ভালোবাসবেন। পুরুষ আর নারী হয়ে গেছে এমন একটা কথা আমার মনে পড়ছে, বলবো বলবো, দেখেন আমাদের অবস্থা। এক লোক তার কাপড়ের দোকান আছে, দোকানে যাওয়ার পরে কিছু বোনেরা আসছে সামনে পেয়েছে, ভাবি হায় হায় এতদিন পর আসেন না, অনেক সুন্দর সুন্দর ড্রেস আসেন, গলার আওয়াজ নরম না গরম? হ্যাঁ, নরম না গরম? বউটা খুব ভালোবাসে, দুপুরবেলা লাঞ্চ করেছে কিনা ফোন করেছে, কি গো খাইছো? এখন মেজাজটা গরম না নরম? বিবির সাথে গরম, পরনারীর সাথে এটা হওয়া কি উচিত ছিল? আপনাদেরকে দোষ দেওয়া লাভ নাই, কিছু বোনেরাও এরকম আছে। কিরকম? দুপুরবেলা হাজবেন্ড তার স্ত্রীকে খুব ভালোবাসে, ফোন দিয়েছে, দেখি আমার স্ত্রী খেয়েছে কিনা, ফোন দিয়েছে, কি গো খেয়েছ? হ্যাঁ, কেমনে খাবো, তোমার ঘরে দাসী আমি, এটা সেটা মানে এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলতেছে। একটু পরেই আসছে পাশের বাড়ির আবদুল্লাহ, এসে বলতেছে কি ব্যাপার আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন নাকি? এখন স্ত্রী বলতেছে না তোমার ভাইয়া নেই কিন্তু আমি আছি। আওয়াজটা নরম না গরম? এখানে হওয়া উচিত ছিল গরম, নিজের স্বামীর সাথে। আল্লাহ কোরআনে বলেছেন খবরদার নারীরা খবরদার, পরপুরুষের সাথে তোমরা কোমল ভঙ্গিতে কথা বলো না, নিষেধ করেছেন কে?
কারণ নরম ভাষায় কথা বললে কথার নাম লতা। যখন আপনি নরম ভাষায় কথা বলবেন, ওই যে আব্দুল্লাহ আসছে, বলবে আচ্ছা ভাবি আপনি আছেন, একটু ভিতরে আসি, একটু কথা বলি, এই তো শুরু হয়ে গেল পিটিশ পিটিশ, ঠিক কি না? এই জন্য নিজের বিবিকে নিষেধ করবেন, আপনার ফোনও যেন রিসিভ না করে, দরকার নাই। খবরদার আমার বোনদেরকে বলছি, পর পুরুষের সাথে কখনো কোমল ভাষায় কথা বলবেন না, নরম ভঙ্গিমায় কথা বলবেন না, নিষেধ করেছেন কি? আদর্শ পরিবারে এইরকম স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা যদি থাকে, দেখবেন ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। আর স্বামী স্ত্রী যদি সাপ আর বেজি হয়, তাইলে ঘরের মধ্যে বরকত থাকবে না, অশান্তি থাকবে। তাইলে বোঝা গেল আদর্শ পরিবার পাওয়ার জন্য, জান্নাতি পরিবার গঠনের জন্য স্বামী স্ত্রীর সুন্দর ব্যবহার দরকার আছে না নাই? স্ত্রীদের সাথে ভালো আচরণ করবেন তো, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন তো, মাঝে মাঝে গিফট দিবেন তো, ভাবিকে ডেইলি বলবেন 100 বার 1000 বার বলবেন আই লাভ ইউ। দেখছেন যুবক কুলা পায় না সে? হ্যাঁ, অবশ্য তারা হাসতেছে, হাসার কারণ আছে, কারণ তারা এই জায়গায় খুব অসহায়, কারণ তাদের বলার কেউ নাই। তোমাদের বলার কেউ হবে, তোমরা আবার আবুল তাবুল জায়গায় বলিও না, যখন বিয়ে করবা তখন নিজের স্ত্রীকে বলবা ইসলাম কি পবিত্র কি সুন্দর, বিয়ের আগে একটা মেয়ের দিকে তাকালে গুনাহ, আই লাভ ইউ বলা দূরের কথা, তাকানো গুনাহ। আর বিয়ের পরে নিজের বিবির দিকে তাকাবেন, তার হাত ধরবেন, তাকে আই লাভ ইউ বলবেন, তার কাছে যাবেন, যতবার এরকম ভালোবাসার নজরে তাকাবেন, ভালোবেসে কথা বলবেন, ততবার আল্লাহ আমলনামায় সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য যারা বিয়ে করো নাই, তোমরা এখন চুপচাপ ধৈর্য ধরে আল্লাহর কাছে দোয়া করো, অসামর্থ্য থাকলে বিয়ে করো, নইলে রোজা রাখো, কারণ রোজা রাখলে যৌন শক্তি হ্রাস পায়, কন্ট্রোলে থাকা যায়। আর আল্লাহর কাছে নিজের বিবির জন্য দোয়া করো, হবু বউয়ের জন্য কোরআনে দোয়া শিখাইছেন কে? হাসতেছে কেন? হবু বউয়ের জন্য কোরআনে দোয়া শিখাইছেন কে? দেখেন দেখেন আল্লাহ কি সুন্দর দোয়া শিখিয়েছেন, যারা জানেন আমার সঙ্গে বলেন রব কি সুন্দর দোয়া আল্লাহ শেখালেন, দোয়া করো রব্বানা হাবলানা, হে রব আমাকে গিফট দাও, আমাকে দান করো, কি দান করো? মিন আজওয়াজিনা এমন স্ত্রী, ওই স্ত্রী থেকে আবার এমন সন্তান, ইমামা এমন স্ত্রী দাও যাকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, করতে মন চায় না? নয়ন জোড়াবের ব্যাখ্যা কি? অর্থাৎ এত ভালো, এত সুন্দর, এত চরিত্রবান, যারে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে, চক্ষু জুড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? 10-15 মিনিট থাকা যাবে নি? হ্যাঁ, না না, খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? দেখি কয়টা পয়েন্ট বলছি আমি, মনে আছে? 1 নম্বর আদর্শ কি নির্বাচন করা, জীবন সঙ্গী। 2 নম্বর স্বামী স্ত্রী একজন আর একজনের সাথে কি করবে, ভালো আদর্শ পরিবার। এই 3 নম্বর পয়েন্ট থেকে খুব মজা লাগবে আপনাদের। 3 নম্বর হলো, একটি সুন্দর সুখী আর জান্নাতি পরিবার পাওয়ার জন্য ঘরের ভেতরে সালামের পরিবেশ নিশ্চিত করা লাগবে। আজ আমাদের মুসলমানদের পরিবারে সালামের পরিবেশ নেই, আছে হাই হেই হ্যালো। মেসেঞ্জারে আমারও অনেক যুবকরা লিখে হাই হুজুর, আমি বলি নাই হুজুর, আমাকে আমাকে লিখেছে হাই হুজুর, আমি বলেছি নাই হুজুর, তা আমাকে আবার লিখেছে হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ, হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর, আপনি নাই হুজুর দ্বারা কি কি বুঝাইতে চাইলেন? বললাম ইউ সেড হাই, ইউ সেড টু মি হাই, তুমি আমাকে বলেছো হাই, আমি বলছি হাইয়ের কোনো দাম আমার কাছে নাই, এটাই তার অর্থ হাই নাই। আমাকে বলেছে হাই হুজুর, আমি বলছি নাই হুজুর। আমি তাকে বললাম ডোন্ট সে হাই, সে আসসালামু আলাইকুম, হাই বলো না, হ্যালো বলো না। যুবক ভাইয়েরা কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে বলে হাই দোস্ত, হ্যালো হেই বলে না? এই যে হাই হেই হ্যালো এগুলো বলার মধ্যে কি কোনো নেকি আছে নাকি বলেন? এটা কোনো মুসলমান সমাজের চিত্র হতে পারে না। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, তিনি দুনিয়ার সব মানুষের বাবা, আল্লাহ তাআলা তাকে বানানোর পরে আল্লাহ সাইয়েদনা আদম নবীকে সালামের শিক্ষা দিলেন, কেমনে শুনে আমাদের বাবা আদম নবীকে আল্লাহ বললেন ও আদম ইযহাব ইলা ইযহাবা উলা ইন্নফর, এই ফেরেশতাদের দলের কাছে যাও,
ফেরেশতাদের দলের কাছে গিয়ে তুমি সালাম দাও, গিয়ে বলো আসসালামু আলাইকুম। তিনি গিয়ে বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বললেন ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ বললেন এটাই হবে তোমার আর তোমার সন্তানদের অভিবাদন। তাহলে সালামটা সরাসরি শিখাইছেন যিনি তিনি কে? আস্তে বলবেন না, জুড়ে বলেন শিখাইছেন কে? হাই হে, এগুলো শিখাইছে কে? এগুলো শয়তান মার্কা লোক শিখাইছে। তাইলে আমরা আল্লাহ যেটা শিখাইছেন সেটার চর্চা করবো ইনশাআল্লাহ। আর সালাম দেওয়ার মধ্যে কোনো লস? আরো জোরে সারাদিন যদি হাই হেই হ্যালো হুই হুই করেন কোনো লাভ? কিন্তু সালামের ভেতরে নেকি আছে না নাই? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে? দেখেন সালামের ভেতরে কত নেকি। আপনি যখন বলবেন আসসালামু আলাইকুম, ফেরেশতা আমল নামায় দশটা নেকি লিখে। যখন সালামটা আরেকটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, ফেরেশতা আমল নামায় বিশটা নেকি লিখে। যখন সালামটা আরেকটু বাড়ান আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ফেরেশতা আমল নামায় তিরিশটা নেকি লিখে। তাহলে একদিন যদি আপনি একশো জন মানুষকে সালাম দেন, একশো গুণ তিরিশ সমান কত? তিনশো। অঙ্কতে এত কাঁচা, কয় হাজার? আরো জোরে, কয় হাজার? আরো জোরে। তাহলে ডেইলি যদি আমরা একশো মানুষকে সালাম দিই আমাদের খাতায়, কয় হাজার নাকি? তাহলে সালাম আমরা কমাবো না বাড়াবো? তবে আমরা অনেকে খুব পার্ট, খুব ভাব নিয়ে থাকি, আমি সালাম দিতাম না, আমি শুধু নিতাম। বিশেষ করে ঊর্ধ্বতনরা অধস্তনকে সালাম দেয় না। ঊর্ধ্বতন বুঝেন তো, মানে উপরের পদে থাকা লোকরা নিচের পদের লোকদেরকে সালাম, গাড়ির ড্রাইভারকে সালাম দেয় না। তার মানে তার মনের মধ্যে অহংকার আছে। নবীজি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত। আমার নবী তার ঘরের চাকরকেও আগে সালাম দিয়েছেন। আমরা আমাদের ঘরের চাকরকে সালাম দেই না, চাকর দূরের কথা। দেখবেন মসজিদ কমিটির সভাপতি হইলে ওই সমাজের কাউরে আর সালাম দেয় না, কয় আমি সভাপতি, আমি সালাম দিব, দিব না। আসে না নাই? আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, সব সময় আমার নবী আগে সালাম দিয়েছেন। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি দশ বছর নবীজির খেদমতে ছিলাম, দশটা বছর আমি প্রতিদিন চেষ্টা করতাম আমি নবীকে আগে সালাম দেই। একদিন আমি নবীকে সালাম দেওয়ার জন্য আমি একটু আড়াল করে দাঁড়ালাম, কারণ নবীজি সবসময় আমার আগে সালাম দেন। আমি একটু লুকালাম যেন নবীজি না দেখেন, আশা মাত্রই আমি আগে সালাম দিব। কিন্তু আমার নবী সেটা টের পেলে, আমি আড়াল থেকে বের হয়ে যখনই মুখ থেকে সালাম বের করব, আমি মুখ থেকে বের করার আগে আমার নবী আমারে সালাম দিলে। তাহলে বলেন তো আমরা সালাম দিব না নিব? এক মুরব্বি চাচাকে একদিন দেখলাম চৌরাস্তায় দাঁড়ায় আছে, কিছু যুবক পাশে দিয়ে যাচ্ছে, খেয়াল করে নাই। চাচা খুব রাগ, তোর নাম কি, তোর বাপের নাম কি? তোর বাবা তোর আদব কায়দা শেখায় নাই? তো চাচা যান, আপনি যুবকদের উপরে রাগান্বিত না হয় আপনি যদি বলতেন এই বাবারা আসসালামু আলাইকুম, দেখতেন যুবকরা সালামের জবাব দেওয়া লজ্জা পাইতো। একটা আরেকটারে বলতো হারে দেখছ চাচা আগে সালাম দিয়েছেন, এই চাচা যদি কোনোদিন সামনে পড়ে আগে থেকে রেডি থাকিস, চাচারে আগে সালাম দিয়ে দিবি। তাহলে বোঝা গেল রাগারাগি দিয়ে সমাধান হয় না, অনেক সময় নিজে সালাম দিলেই সালামের মাধ্যমে শিক্ষা দেওয়া। তাহলে আপনার ঘরের লোকদেরকে সালাম শিখাবে কে? বলেন আরো জোরে বলেন। আমিটা আবার বলেন, আমি 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 খাই আসেন নাই? আপনার ঘরের লোকদেরকে সালাম শেখাবে কে? অর্ডারটা কার? দেখেন এবার আল্লাহ কি বলছেন আপনাদেরকে, কোরআনুল কারিমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ৬১ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। কথাটা কার? আল্লাহ বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা নিজেদের ঘরে ঢুকবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরের সবাইকে সালাম দিবা। ওটা টাকার? আরো আস্তে বলেন। আল্লাহ বলছেন ঘরে যখন ঢুকবা তখন কি দিবা? আপনারা কি সালাম দেন?
দেন নাকি? ভাবিরা, ও ভাবিরা, আপনারা আজকে শুনে রাখেন, এর হেরা বলতেছে সালাম দেয়, আপনারা বাড়িতে যাওয়া মাত্রই ধরবেন। আজকে বাড়িতে গিয়ে ভাবিকে সালাম দিবেন, দিবেন নি? অনেকে বলে হুজুর আমি কেন সালাম দিব, আমি হাজব্যান্ড, আমি জামাই। তো জামাই হয়েছেন তো কি হয়েছে, আপনি আগে দিবেন, একটু সালাম দিয়ে দেখেন, দেখবেন ভাবির মন আরো ভালো হয়ে যাবে। তবে এক ভাই একদিন কয়, হুজুর আমি সালাম দিয়া বিপদেও পড়ছি। কয়, কইলাম কি হয়েছে ভাই? কয়, আমি ঘরের মধ্যে গিয়া কলিং বেল দিলাম, আমার বউ দরজা খুলেছে। আমি বললাম আসসালামু আলাইকুম, বউ সালামের জবাব দেনা। কয়, কি ঢং করো, আমারে তুমি চিনো না। মানে আমরা মনে করেছি সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যায়, না, সালাম আমরা ছোট বড়কে, বড় ছোটকে, জামাই বউকে, বউ জামাইকে দিতে পারবো, কোনো অসুবিধা। সুতরাং আমরা আগে সালাম দিব, কারণ যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার ছেলেকে আপনি বলবেন আসসালামু আলাইকুম বাবা, ফজরের নামাজ পড়েছ তো, এই যে ছেলেটা সালাম শিখলো কার কাছ থেকে? নিজের মেয়েকে সালাম দিবেন, মেয়ে আপনার কাছ থেকে সালাম শিখবে। বেশিরভাগ ঘরের ভেতরে সালামের চর্চা নাই, এই জন্য এদের ঘরের বাচ্চাগুলো হয়েছে হাই, হেই, হ্যালো। বাপমা তো শেখায় না এগুলো। সালাম দিবেন, সালাম দিলেই লাভ, সালামের চারটা উপকার আছে, জোরে কোন কয়টা? আরো জোরে, সালাম দিলে লাভ কয়টা? এক নাম্বার, সালাম দিবে যিনি, সালাম নিবে যিনি, বরকত পাবে তিনি, কারণ সালামের ভেতরে বরকত শব্দটা আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে সালাম যে দিবে আর যাকে দেওয়া হবে, উভয়ের জীবনে যিনি বরকত দিবেন তিনি কি? আমাদের জীবনে বরকতের দরকার আছে না নাই? তাহলে সালাম আমরা বাড়াবো না কমাবো, নাকি ভাবসাব নিয়ে চুপি চুপি চলে যাব? তাহলে সালাম দিব ইনশা। সালামের কয়টা লাভ মুখস্ত করেন। এক নম্বর, সালাম দিলে বরকত হয়। দুই নম্বর, সালাম দিলে নেকি হয়। সালাম দিলে আমলনামায় নেকি দান করেন কে? তিন নম্বর, সালাম যে ব্যক্তি দিবে, যাকে দেওয়া হবে, উভয়ের জিম্মাদার হয়ে যাবেন যিনি তিনি কি? আসতে বলবেন না, জোরে বলেন, উভয়ের জিম্মাদার যিনি হয়ে যাবেন তিনি কি? এই জন্য সালাম দিবেন, সালাম দিবেন। সালামের মধ্যে অনেক কল্যাণ আছে, অনেক বরকত আছে। যখন আপনি সালাম দিবেন তখন দেখবেন ঘরের মধ্যে বরকত আসবে, ঘরের মধ্যে রহমত আসবে। তবে সালাম দেওয়ার সময় টিটকারি করা যাবে? অনেকে সালামটা সুন্দর করে শুদ্ধ করে দিতে পারে না, কয় আসসালামু আলাইকুম, মহিলারা স্টাইল করে বলে আসসালামু আলাইকুম। আবার অনেকে আছে কয় আসসালামু আলাইকুম। সালামের যে কত জাত আছে বাংলাদেশে, সালামালাইকুম বাইসা, সালাম তো আর রাখে নাই। আবার কেউ শুদ্ধ করে সালাম দিলে এক পাগলা দেখেন নাই, দুই তিন বছর আগে কয় আসসালামু আলাইকুম, এটা তো জঙ্গিবাদ ইসলাম। সালাম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কটূক্তি করেছিল না, কেমন মূর্খ দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে কিন্তু শুদ্ধ সালাম শিখে নাই, কারণ আমার দেশের শিক্ষা ব্যবস্থা ইসলাম না। বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়েছি, বিশ্ববিদ্যালয়ে আমাদের উস্তাদরা আমাদেরকে পড়িয়েছেন, তারা সুন্দর করে আমাদেরকে সালাম দিতেন, আমাদেরকে সালাম শিখাতেন, এজন্য আমরা সালাম শিখেছি। যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সালাম দিতেই জানে না, সালামকে তারা কটুক্তি করে, এদের কাছ থেকে এদের ছাত্ররা কি আর শিখবে? অনেকে সালাম টিটকারি করে দেয়, কয় সালাম আলাইকুম, কি করছে কারবার দেখেন, আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, আলেমরা জানেন যে সাম মানে হলো মৃত্যু, তো আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তাইলে সালাম দিল না, মৃত্যু কামনা করলো। তা আপনারা কিরকম স্টাইলিশ সালাম দিবেন, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরকম? তাহলে দেখি আমারে শুদ্ধ করে একটা সালাম দেন আপনারা। মনে মনে ভাইবেন না, হুজুর দিকে টেকনিক করে এতগুলা সালাম একসাথে নিল, আগে জবাব দিয়ে দিই, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, এবার আমি আপনাদেরকে দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে আমরা উভয় পক্ষ সালাম দিলাম, সালাম বিনিময়ের মাধ্যমে, সালামের চার নম্বর উপকার, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়, কারণ সালাম একটা দোয়া না, সালামের মাধ্যমে ভালো কামনা করেছে, আপনার উপরে আল্লাহ শান্তি রহমত বরকত বর্ষিত করুক, এটা একটা দোয়া, এটা একটা। তাইলে আদর্শ পরিবার, সুখী পরিবারের তিন নম্বর বৈশিষ্ট্য হলো সেই পরিবারে হাই হ্যালো থাকবে না, সালাম থাকবে।
ঘরে ঢোকার আগে কি দিবেন? আরো জোরে বলেন, আদেশটা কার? চার নাম্বার আদর্শ, পরিবারের মধ্যে নামাজ থাকবে, ঘরের সবাই নামাজ পড়বে। কিন্তু দেখা যায় আমাদের পরিবারের নামাজের খবর নাই। আহারে, আমাদের নিজের বিবিকে নামাজের কথা বলি না, নিজের ছেলে মেয়ে গুলার নামাজের কথা বলি না। ছেলে মেয়েরে কেমনে নামাজের কথা বলতাম? আমরা তো উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ি না। উষ্টা বুঝেন আপনারা, মানে হুচট খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। ছেলে মেয়েগুলারে কি আর নামাজের কথা বলবে? আহারে বাবারা ভাইয়েরা, কেন আপনারা নামাজ, ছেলেদের নামাজ কখনো ছাইরেন না? কারণ নামাজ হচ্ছে ইসলামের ইবাদতের মাথা। আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা। মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহ দিয়ে কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া কখনো কেউ পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পরিচয় দিতে পারবে? মনে করেন, আল্লাহ না করুক, উদাহরণ দেওয়ার জন্য বলছি, এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট করে দেখা গেল কিছু মানুষের মাথা থেতলে গেছে একদম। এখন মাথা ছাড়া দেহগুলো যদি এখানে লটকানো হয়, বলেন তো শুধুমাত্র মাথা ছাড়া দেহ দেখে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যাবে নাকি? তাহলে মাথা ছাড়া যেমন শুধু দেহ দিয়ে পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ বাদ দিয়া, হাজি সাহ হইয়া, জাকাত দিয়া, দান সৎকা কইরা, নামাজ বাদ দিয়া কখনো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যায় না। এই জন্য নামাজ লাগবে। নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আরে, আমাদের জীবনটা কেমন গাফেল হলো, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো আমরা? কি জীবন আমাদের! দেখেন, সকালবেলা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, চাকরিতে, ব্যবসায় যাবে, মোবাইল ফোনে অ্যালার্ম অপশন আছে। আটটার সময় অ্যালার্ম লাগিয়েছে, বউকে বলেছে আমাকে ডেকে দিও। আটটার সময়, নয়টার সময় অ্যালার্ম দিয়া উঠতে পারে, কিন্তু কোন শয়তান আপনারে চেপে ধরলো, কোন শয়তান আপনারে বন্ধু বানাইল? কেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে নামাজে যাইতে পারেন না? প্রশ্ন করেন আপনার। এই যে এখন বিশ্বকাপ আসছে, বিশ্বকাপের বাইরে লীগের খেলা হয়, ইংলিশ লীগ, প্রিমিয়ার লীগ। যখন ইউনিভার্সিটিতে পড়তাম, দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা, হলে থাকতাম, দেখতাম হলের ছেলেরা একটা আরেকটারে কয় ডাইনিংয়ে, রাতের বেলা খাওয়ার সময় কয় দুস্থ, মোবাইলে অ্যালার্ম লাগা, রাত সাড়ে তিনটায় কিন্তু বার্সেলোনার রিয়াল মাদ্রিদের খেলা আছে, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখার জন্য দেখা যায় অ্যালার্ম দিয়া ঘুম থেকে উঠে, কিন্তু তার জীবন তালাশ করলে দেখা যাবে খেলার বাইরে ফজরের নামাজ পড়ার জন্য অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে না। ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য মিছিল দিয়া ঘুমাও, রাত তিনটা পর্যন্ত খেলা দেখো, ফজরের নামাজ কাজা করো। আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, সবার আগে নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজের হিসাব না দিয়ে কিন্তু আপনি পার পাবেন না। এ কেমন জীবন আপনার! নামাজ নাই, জীবনে আপনার নামাজ নাই, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? পাঁচ ওয়াক্ত নামাজের শিডিউল আল্লাহ দিলেন, দিনের শুরুতে একটা নামাজ আছে, ফজরের নামাজটা আপনি পড়লেন না, দিনের শুরুতে ফজরের নামাজে গেলে গোলামি হয় কার? আরো আস্তে বলেন, আর একটু আস্তে বলেন, দিনের শুরুতে নামাজে গেলে খুশি হন কে, না গেলে খুশি হয় কে? আরো জুড়ে, এবার চুপ থাকেন, জবাব দিয়েন না, মনে মনে চুপ থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, এইরকম কত বছর ধরে ফজরের নামাজ ছাইরা দিয়া দিনের শুরুটা কার গুলামি কইরা শুরু করেন? বিবেক রে আজ প্রশ্ন করেন। আজ সময় এসেছে বুঝা, এখন সময় হয়েছে উপলব্ধি করা। যুবক ভাইরা চিন্তা করো, তোমার যৌবন কোথায় যায়? প্রতিদিন ফজরের সময় তুমি কার গুলামি করো? বিবেককে প্রশ্ন করো, খবরদার দিনের শুরুতে শয়তানকে খুশি করো না। দিনের শুরুতে খুশি করব আমরা কাকে? যুবক গুলো বলে, হুজুর আমরা এখন ইয়াং মানুষ, বুড়া হই, চুলদাড়ি পাকুক, তারপরে মসজিদে যাব। ও আমার যুবক ভাইরা, আমাদের মতো কত যুবক আছে দেখা যায় বুড়া হওয়ার আগে চলে গিয়েছে দুনিয়া থেকে, আছে না নাই? কিপ ইন ইউর মাইন্ড, দ্যাট ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শুয়ায়। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারি না আমরা? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস,
হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা আপনার দাদার দাদার বাপের নাম আপনি জানেন কেন বলেছি হঠাৎ করে এই কথা জানেন আপনার দাদার দাদার বাপ 200 বছর আগে দুনিয়াতে ছিল 200 বছর পরে তার পরবর্তী প্রজন্ম নাম ভুলে গেল একই পরিণতি আপনার হবে যে টাকা পয়সার জন্য খেলাধুলার জন্য যে আড্ডাবাজির জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন সময় নষ্ট করছেন এই পৃথিবী বা পৃথিবীর মানুষ কেউ আপনাকে মনে রাখবে না 150 বছরের ব্যবধানে আপনার পরবর্তী প্রজন্ম আপনার নামও ভুলে যাবে এটাই এটাই হচ্ছে জীবনের বস্তুনিষ্ঠ অলঙ্ঘনীয় অনিবার্য মহাসত্য এটাই ঘটবে এজন্য নিজে নামাজে যান পরিবারের সবাইকে নামাজি বানান এমন সন্তান বানান সন্তানগুলো যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য নামাজ আদায় করে দোয়া করে নামাজি সন্তান যদি রেখে যান এটাই হবে জীবনের সফলতা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানায় গেলেন কিন্তু এরা যদি সাজদা না দেয় তাহলে বোঝা গেল আপনি আপনার সন্তানগুলোকে মানুষ বানাতে পারেন শোনেন আম্মাজানরা শোনেন গোটা দুনিয়ার সকল পানি ঢেলে জাহান্নামের আগুনে ভানো যাবে নাকি আস্তে বলবেন না জুড়ে বলেন যাবে নাকি গোটা দুনিয়ার সমস্ত পানি দিয়ে জাহান্নামের আগুনে ভানো যায় না কিন্তু সন্তানটাকে যদি নামাজি বানায় যান আল্লাহওয়ালা বানায় যান এই সন্তান যখন চোখের পানি ছাড়বে চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন যিনি চিরতরে নিভায় দিবেন তিনি কে এই জন্য নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন সন্তানের বয়স যখন 60 বছর হয় নামাজের কথা বলো নামাজের তাকিদ দাও 10 বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো দেখা যায় স্কুল কলেজে না গেলে শাসন করি নামাজের জন্য শাসন করি এক ভাই ফজরের নামাজে আসছেন আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি নামাজে আসছেন আপনার ছেলেকে আনলেন না কেন কই হুজুর যে শীত পড়ছে যে ঠান্ডা ছেলের কষ্ট হবে আরে নাই আমি আবার হুজুরের সাথে হুজুর আর দেখলাম এই লোকটা হুজুরের মতো না খেজুরগিরি করতে তো খেজুরের সাথে একটু খেজুরি হয় বললাম ভাই এই যে আনলেন না আপনি ঠান্ডার জন্য এখন যদি বাড়িতে আগুন লাগে আপনি কি বলবেন ভালোই হয়েছে একদিকে ঠান্ডা পড়ছে আগুন লাগছে এখন আগুনের উষ্ণ উষ্ণ তাপে আরাম করে ঘুমাবে কয় হুজুর ফাইজলামি করেন এরকম আগুন লাগলে তো আমার ছেলের ঘুম থেকে ডাকবো না উঠলে উষ্ঠা মারবো লাথি দিয়া তুলবো তুলে বাপ বেটা দুজন মিলে দৌড়াবো বললাম এ ভাই এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগে জোরে বলেন 70 ভাগে নিজের ছেলেকে দুনিয়ার আগুনে পূর্বে মানতে চান না এই আগুন থেকে বাঁচানোর জন্য নিয়ে দৌড়ান তো আপনার ছেলে যে বেনামাজি হইয়া এর চাইতে 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের দিকে যাচ্ছে আপনার তো কোনো খবর নাই গাফেল হয়ে আছেন নিজে বাঁচুন সন্তানকেও বাঁচান সন্তানগুলোর নামাজি বানান নামাজ ছাড়া পরিবার সুন্দর হবে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম নামাজি বানাবেন তো বাচ্চাদেরকে মসজিদে নিবেন তো আমার লেদা ফেদা বাচ্চা নিয়ে যাইয়েন না নবীজি একটা বয়স দিয়েছেন কত বছর আরো জোরে বলেন মসজিদে বাচ্চারা গেলে আপনারা কি রাগ করবেন এক মসজিদে আমি একদিন ঢুকলাম ওযু করে মুখ মুছতেছি দেখি এক চাচা খুব ফায়া হাই ঠুট 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 আমি ভাবলাম মসজিদে কি কুকুর ঢুকলো নাকি বললাম কি চাচা কি হয়েছে তো চেঁচাচ্ছেন কেন কয় বাবা দেখো এই বাচ্চাগুলা মসজিদে ঢুকছে এই পোলাপাইন খুব দুষ্ট বললাম চাচা এই ছেলেগুলোকে যদি এরকম আপনি তাড়িয়ে দেন যদি বকাঝকা করেন তাহলে তো এই ছেলেগুলো আর কোনোদিন মসজিদে আসবে না এরকম ধমক দিলে বাচ্চাগুলো মসজিদে আসবে বাচ্চাদের কাজ আমাদের সিলেটে বাচ্চাকে বলে ফুরুতা
আরবি ডিকশনারি খুলে একদিন দেখি ফুরুতা মানে হচ্ছে অবুজ, অবুজ। তো অবুজ শিশু তো অবুজের মতো কাম করবে। এই যে আমি আপনাদের সামনে আজকে কথা বলছি, আমি ছোটবেলায় কি দুষ্ট ছিলাম, আমার আব্বুর সাথে মসজিদে যেতাম, গিয়ে সব মুসল্লিদের সামনে দিয়ে আমার তওয়াফ শেষ, তওয়াফ বুঝছেন তো, দৌড়ানো। আমার আব্বা কোনোদিনও আমাকে ধমক দেয় না, আব্বা আরো বলতেন অসুবিধা নেই আমার ছেলে তওয়াফ করুক, তওয়াফ করতে করতে একদিন নামাজি হবে, দৌড়াবে। বাচ্চাদের নামাজ সুন্দর, আমরা গিয়ে সাজদায় বলি সুবহান রাব্বিয়াল আলা। এই পুলাপানে এত দুষ্ট মাথা উঠে একবার দেখতো কার জুতা সবচেয়ে বেশি বালা। রাজশাহীতে আম আছে তাই না, হেরা নামাজে আমের মিটিংও করে, রুকুতে গিয়া একটার একটার কানে কানে কয় অমুকের বাড়িতে গাছে আম পাকছে, চল আম চুরি করতে যাব। এরকম চুরির মিটিং করতে করতে, দুষ্টমি করতে করতে, আর মুসল্লিদের সামনে দিয়া তওয়াফ করতে করতে এই ছেলেগুলো একদিন আপনাদেরকে দেখে দেখে নামাজি হয়ে যাবে। কিন্তু মসজিদ থেকে বের করে দিলে নামাজি হবে? আল্লাহ নবী বাচ্চাদেরকে ধমকান নাই বরং আদর করতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমান নবীর দুই কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনকে নবীজি বড় আদর করতেন। এই যে আমার মায়েরা বোনেরা শুনছেন, শুনেন, আপনারা যখন বাড়িতে নামাজ পড়বেন মেয়েদেরকে, আপনার মেয়েটাকে পাশে দাঁড় করাবেন, আপনারাও ছেলেদেরকে নিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনি যখন সাজদায় যাবেন আপনার ছেলে আপনার ঘাড়ের উপর উঠে বসবে, পিঠের উপর উঠে বসবে, এরকম হয় কি হয় না? কিছুদিন আগে ফেসবুকে এক ভিডিও দেখলাম, এক বাপ হ্যাঁ দাঁড়াইছে, রুকুতে যখন গেছে ছেলে লাফ দিয়ে উঠছে পিঠে, এ করে বাপ আবার আস্তে আস্তে সাজদায় গেছে, সাজদায় যখন গেছে পুলাইটা এত দুষ্ট উপরে উঠে শুধু এরকম লাফাই গেছে। কিন্তু বাপ দেখলাম তার সন্তানকে ধমকে দিল না, ঝাড়িও দিল না, আল্লাহর নবীর নামাজে সাজদায় আল্লাহর নবীর পিঠের উপরে উঠে গেলেন, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ছোট্ট তিনি উঠলেন, উঠে তিনি নবীজির চুল ধরে ধরে টানতেছেন আর বলতেছেন আমি ঘোড়ার উপরে আছি। নবীজি চিন্তা করলেন আমার নাতি আমার পিঠের উপরে আছে, মাথা উঠাইলে তো আমার নাতি পড়ে যাবে, আচ্ছা আমার নাতি খেলুক সাজদা একটু লম্বা করি, সাজদা লম্বা করেছেন। কিছুক্ষণ পরে যখন মাথা উঠাবেন জিব্রিল এসে বললেন নবী আরো থাকেন কিছুক্ষণ, কারণ নানা নাতির দৃশ্য আল্লাহর ভালো লাগতেছে। বাচ্চাকে ধমক দিয়েছেন, কথা বলছেন না কেন? আপনারা দিবেন পরিবারে নামাজ কায়েম করেন, দিন কায়েম পরে কইলেন আগে পরিবারের মধ্যে নামাজ কায়েম করেন, দিন কায়েমের মিছিল শুধু বাহিরে বাহিরে দিবেন, আর নিজের ছেলে মেয়ের ফটো ফেসবুকে আপলোড হবে, টিকটকে টিকটকে আপলোড হবে, এটা আপনার জন্য বড় খারাপ দুর্ভাগ্যের ব্যাপার। এই জন্য আগে নিজের পরিবারের মধ্যে দিন কায়েম করেন, পরিবারগুলোতে দিন কায়েম হলে পরিবারের এই সদস্যদেরকে দিয়ে সমাজে দিন কায়েম হবে, সমাজের মানুষদেরকে দিয়ে একদিন একেবারে দেখবেন রাষ্ট্রের সব জায়গায় দিন কায়েম হবে ইনশাআল্লাহ। সিস্টেমিক ওয়েতে আমাদেরকে আগাতে হবে। এই জন্য আমার বাবারা আমার ভাইয়েরা সুখী পরিবার পাওয়ার জন্য চার নাম্বারে ঘরের মধ্যে কি লাগবে? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ, বাকি পয়েন্টগুলো খুব ছোট, আমরা পাঁচ দশ মিনিটেই শেষ করব। পাঁচ নাম্বার হচ্ছে আনতাজালাল বাইতা মাকানাল্লি যিকরিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন। কার জিকির? সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে হেই হেই, নাকি বসেন বসেন বসে যান? সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হচ্ছে আরো জুড়ে বলেন, তার মানে আপনার ঘরে ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে গানের সাউন্ড কম হবে না বেশি হবে? কম হবে বলছে, মোটেও হবে ঘরের মধ্যে আওয়াজ হবে কিসের? ফজরের নামাজের পরে যেন আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হয়। আমরা যখন ছোট্ট ছিলাম স্কুলে পড়তাম মক্তবে পড়তাম, দেখতাম আমাদের চাচা চাচিরা সকালবেলা ফজরের নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াত করতেন, আর এখন বহু ঘরের দৃশ্য হচ্ছে সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, শোনা যায়, বুঝছেন তো আপনারা? কোরআন তেলাওয়াতের সাউন্ড নাই, আছে নাক ডাকানোর আওয়াজ, ঘুমের আওয়াজ। নবীজি বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিও না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, যে ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় তত। ফজরের পরে কি করবেন আজকে শিখায় দিই, ঘরের মধ্যে তো 3-4 লাখ টাকা দিয়ে সুফা কিনতে রে বাপ রে বাপ, হাই হাই হাই, ঘরের মধ্যে কি 3-4 হাজার টাকা দিয়ে এক সেট বাংলা তাফসির কিনতে পারেন না? এখন ইসলামিক ফাউন্ডেশন থেকে ইবনে কাসিরের অনুবাদ হয়েছে, মারিফুল কোরআন, জিলালুল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলোর বাংলা অনুবাদ আছে, এগুলো ঘরে রাখেন,
ফজরের পরে ঘরের মধ্যে এই পরিবেশ বানান, শুনেন, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বসবেন, ছেলের হাতে কোরআন দেবেন, ধরো বাবা তুমি পাঁচ আয়াত পড়ো, মেয়েকে দেন, এই তুমি পুরের পাঁচ আয়াত পড়ো, পাঁচ আর পাঁচ হয়েছে কত, কথা বলছেন না কেন? স্ত্রীকে বলেন প্রিয়তমা ধরো তুমি এবার দশ আয়াত দেখে দেখে বাংলা অনুবাদ কর। এক দুইজনে তিলাবাত করলো, একজনে কি করলো, এবার আপনি হাতে এনে এই আয়াতগুলোতে আমাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে সংক্ষেপে বলেন। প্রতিদিন যদি আমরা আমাদের ঘরে এইরকম বিশ তিরিশ মিনিট কোরআনের জন্য সময় ব্যয় করতাম, আল্লাহর কসম শয়তান ওই ঘরে ঢুকার সুযোগই পাইত না। না এটা করি না আমরা, বরং সবাই একসাথে বসে টিভি দেখে। এমনও কিছু ফ্যামিলি আছে হায়া শরম উঠে গিয়েছে, অশ্লীল অশ্লীল সিনেমা তারা দেখে, নাটক দেখে, ছেলে মেয়ে বাপ মা ছেলে মেয়ে একসাথে বসে দেখছে, এটা যখন হায়া শরম চক্ষু থেকে চলে যায় কেবল মানুষ এই ধরনের কাজে লিপ্ত হতে পারে, ঠিক কিনা? ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান, দেখবেন পরিবার সুখী পরিবার হবে। ছয় নাম্বার, ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চা করবেন। বর্তমান দুনিয়াটা হলো অপসংস্কৃতির যুগ, ঘরের মধ্যে গান বাজনা বন্ধ। অনেকে আছে ঘরের মধ্যে তাবিজ লাগায়, কইলাম তাবিজ লাগাইছেন কেন? কই হুজুর ঘরের মধ্যে যেন শয়তান না আসে, শয়তান আসার জন্য টিভিতে সিরিয়াল লাগায় রাখছে, গান বাজনা ঝাঁকানাকা ঝাঁকানাকা লাগায় রাখছে। ঘরের মধ্যে থেকে যদি শয়তান দেওভূত জিন ছাড়াতে চান, ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। টেলিভিশনে আপনি দেখলেও সবসময় কোরআনের তাফসির দেখেন, কোরআন তেলাওয়াত শোনেন, এ যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনিও না, অপসংস্কৃতির চর্চা করো না, শুনতেই যদি মন চায় কানে হেডফোন লাগাই আল্লাহর কিতাব শোনো, আল্লাহর কালাম শোনো, কোরআনের তাফসীর শোনো, এরকম ভালো ভালো জিনিস শোনো, কবরদার হেডফোন লাগাইয়া মনে মনে ভাবতেছো আমি তো এখন ঝাঁকানাকা ঝাঁকানাকা শুনে কেউ শুনে না, কেউ না শুনলেও না জানলেও জানেন কে? এ যুবক ভাইরা অপসংস্কৃতির এই দরিয়ায় ডুব দিয়ে নিজের চরিত্রকে ধ্বংস করে দিও না। এই যুগটা বড় ফেতনার যুগ। গতকাল সাদিক ভাই ফেতনা নিয়ে আলোচনা করেছেন, সেখানে হয়তো তিনি সেটা বলেছেন, এই শেষ জামানার ভয়ঙ্কর ফেতনা হলো তথ্য প্রযুক্তির অপব্যবহার। প্রযুক্তি এখন আমাদের দুনিয়াকে সহজ করে দিয়েছে, যেমন আগে আমরা চিঠি লিখতাম, এখন চিঠি লিখে লাগানে হ্যালো বললে চলে। নবীজির একটা হাদিস শুনেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা আলামত হলো আই ইয়ুজহারাল কওল ওয়া ইয়ুখজানাল ফাআল, কিয়ামতের একটা আলামত হলো কথা প্রচার করা সহজ হবে, কথা প্রচার করা সহজ। দেড় হাজার বছর আগে নবী যে এই কথাটা সাইন্টিফিক কথা কেমনে বললেন, আগে দেখেন বিশ তিরিশ বছর আগেও কথা প্রচার করার জন্য মিডিয়ায় যাওয়া লাগতো, বেতারে যাওয়া লাগতো, এখন যার একটা ফেসবুক আইডি আছে তার কাছে মিডিয়া আছে, লাইভে এসে সাথে সাথে কথা প্রচার করার সুযোগ আছে না নাই? এই যুগটা হলো প্রযুক্তির যুগ, প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করলে ভালো। এই যে এই ছেলেরা ভালো কাজ করছে, দেখছেন অবস্থা, প্রত্যেকটি ছেলে দিনের দায়ী। আপনারা তো এরা ক্যামেরা নিয়ে আসলে মাঝে মাঝে হুই হুট আজ শুরু করে তাড়াতাড়ি সরসর আয়া দেন, ওই যে বলে না জারু সিল্লায় সিন্নি খাইলো তারাই চিনল না। আপনাদের ঘরের বউরা এখন ওয়াজ শুনে কাদের কারণে জানেন? এদের কারণে। শুধু আপনাদেরকে বলছি না, ইউটিউবে যারা যারা পরবর্তীতে শুনবেন, প্রত্যেকটা মাহফিল কমিটি এই সকল ভাইরা আসলে মেহমানদারি করবেন, এদেরকে খাওয়াবেন, খালি হুজুর খাওয়াবেন না, এদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করবেন, থাকার ব্যবস্থা করবেন। এই ছেলেগুলো এখানে আপনারা টাকা দিয়ে আনেন নাই, হুজুরও টাকা দেয় নাই, এরা এসেছে তাদের ক্যামেরা নিয়ে নিয়ে, তারা এখন ইসলামী সংস্কৃতি বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। সুতরাং এদেরকে মূল্যায়ন করবেন। অনেক ছেলেরা দূর দূরান্ত থেকে আসে, থাকার জায়গা পায় না, বাড়িতে যদি জায়গা নাও দিতে পারেন, এই মানবতাটুকু দেখাইয়েন, মসজিদে কিছু লেপ তুষক ফলাইয়া বলিয়েন ভাই এখানে থাকেন, আর যদি ভালো হন শুনেন নবীজির খাসরত হচ্ছে, নবীজি মেহমান দেখলে খুশি হতেন, যদি মনে করেন না এই ভাইগুলো আমার এলাকার মেহমান তো বাড়িতে নিয়ে যান, দশ বারো জন মিলে বিশ জন হলে বিশ জনে বিশ জন নিয়ে যান, রাখেন খাওয়ান, সওয়াব দিবেন কে? না আমরা খাইতে চাই না, আমরা খাওয়াইতে চাই না, শুধু খাইতে চাই। ইসলামের মধ্যে কয়েকটা ভালো কাজ আছে, নবীজি বলেছেন আফসুস সালাম, মানুষ দেখলে সালাম দাও, আতঈমুত তাআম, সুযোগ থাকলে মানুষকে খাওয়াও। এই কাজগুলো যদি করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবা। এরা হচ্ছে ইসলামী সংস্কৃতির এক একজন বৈপ্লবিক কর্মী। অনেকে আবার মনে মনে বলতে স্যার কে কয় হুজুর, এরা এমনি এমনি আসে না, এরা ডলারের দাম দেয় আসে, কি আর ডলারের দাম দেয়, আপনার কোনো সেন্সও নাই, ওই বিষয়ে অভিজ্ঞতাও নাই,
যাদের চ্যানেল এক একটা মানে গিয়েছে তো তারা হয়তো একটা লেভেলে আছে, কিন্তু বেশিরভাগের চ্যানেলের অবস্থা খারাপ। আমরা আলেমরা দোয়া করি যে এদের প্রত্যেকের চ্যানেল যেন ট্রিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হয়, কারণ এদের ট্রিলিয়ন ট্রিলিয়ন সাবস্ক্রাইবার হলে ওই যে ঝাঁকা নাকা ওয়ালাদের অবস্থা আরো নিচের দিকে যাবে। আমরা এটাই চাই, আমরা চাই একটি সাংস্কৃতিক আন্দোলন, আমরা চাই কোরআনের আওয়াজ বিশ্বময় ছড়িয়ে পড়ুক, আর বিশ্বময় কোরআনের আওয়াজ ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তিতে এই সকল ভাইরা দায়ীর আল্লাহর ভূমিকায় কাজ করছে। আল্লাহ এদেরকে মাফ করে দেন। এত খুশি হয়ে আবার এডিটিং এর সময় উল্টা পাল্টা থামলেন আপনারা মাইরেন না, আপনারা চাইলে আমাদেরকে খারাপ বানাই দিতে পারেন। যেমন আমি ওই জায়গায় এই ওই দিন বগুড়াতে না সরি দিনাজপুরে আলোচনা করলাম সূরা লোকমানের তাফসীর, দেখি একজন লাগাই দিছে থামলেই নেই, উত্তরবঙ্গের কোন এক ভাই, এবার দিনাজপুরকে কাঁপিয়ে গেলেন এম হাসিবুর রহমান। দেখছেন অবস্থা, আসলে কি কাঁপাইছি না কোরআন থেকে কথা বলছি, দিছে কি দেখছেন? আরো জঘন্য জঘন্য ইয়ে আছে, এগুলা দেওয়া যাবে না। আমরা এই ময়দানে আমরা আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করব না, ইনশা আল্লাহ আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা করবেন। আমার যুবক ভাইরা খবরদার, মোবাইলের ফেতনায় পড়বেন না। রাতের বেলা এই যে মেসেঞ্জারে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, আবার ফেসবুকের প্রোফাইলে যে সুন্দর ছবি যে ভাবের ছবি, পশ্চিমে তাকায়া পূর্ব দিকে তাকায়া ছবি তুলে, শোনেন চরিত্র প্রোফাইলে থাকে না, চরিত্র থাকে মেসেঞ্জারে। এটা চাচারা বুঝেন না, এটা বুঝছে যুবক না কি বলছি? চরিত্র প্রোফাইলে থাকে না, থাকে কোথায়? মেসেঞ্জারে। এই সময়ে এই কঠিন সময়ে ঈমান ধরে রাখা কঠিন, নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে ঈমান বাঁচায় রাখা কঠিন হবে। ইউটিউবে আপনি ওয়াজ শুনতেছেন, দেখবেন নিচে দিয়ে আবার খারাপ ভিডিও চলে আসবে, ওই ভিডিওটাকে স্কিপ করে যাবেন, কাকে ভয় করে? রাতের বেলা আপনার রুমে আপনি একা, হাতে ফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, মনে মনে ভাবছেন এখন যদি আমি অশ্লীল ভিডিও দেখি, নাটক সিনেমা দেখি, কেউ দেখবে না, আমার আব্বা আম্মা তাদের নিজেদের রুমে ঘুমায়, ভাই বোন সবাই সবার রুমে ঘুমায়, কেউ দেখবে না। কিন্তু বলেন তো বাবারা ভাইয়েরা, কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখছেন, তিনি কে? মনে রাখবেন যুবক ভাইয়েরা, আমার আপনার সব চিনি দেখছেন, তিনি কে? এ যুবক ভাইয়েরা কথা বলো, তোমার বাপের সামনে, তোমার বাপের সামনে, তোমার মায়ের সামনে তুমি খারাপ ভিডিও দেখতে পারবা? আরো জোরে বলতে হবে, তো বাপের সামনে খারাপ ভিডিও দেখে না, লজ্জা লাগে? তো আল্লাহ যে তোমারে সরাসরি ডিরেক্ট দেখতেছেন, আল্লাহ দেখেন তোমার কি লজ্জা লাগে না? তোমার নিজের বিবেককে প্রশ্ন করো, তুমি আল্লাহ দেখেন কিনা? আরো জোরে, কষ্ট হচ্ছে? নাম্বার সেভেন, আদর্শ পরিবারের জন্য পরিবারের মধ্যে পর্দা নিশ্চিত করতে হবে। আমরা অনেকে এমন আছি নামাজের সামনের কাতারে এসে বসে যাই, কিন্তু আমাদের বউকে পর্দায় রাখি না, আমাদের মেয়েদেরকে বেপর্দা বানাই আছে না? নাই নাই না? আমি এমন বহু মানুষকে পাইছি, হয়তো এখানেও মিলে যাইতে পারে, মিললে আবার কমিটিরে বললেন না কোন জাতের হুজুর আনছো, সব আমার সাথে মিলে গেছে, ওয়াজেও আসে মাহফিলেও আসে। এই তো আজকে আমার একজন দেখাইলো, কই হুজুর দেখেন এই লোকটা সবসময় আপনার সামনে বসে ওয়াজ শুনে, দেখেন দেখেন ফেসবুকে তার বউ রেনিয়া ফটো আপলোড মারে, আছে না নাই? যারা নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড দেয়, যারা নিজের বউকে, নিজের মেয়েদেরকে, নিজের ঘরের মহিলাদেরকে ব্যাপারটা রাখে, এরা হচ্ছে দ্য ইউস। আর দ্য ইউস কখনো জান্নাতে যেতে পারবে? বিশেষ করে যে স্বামী তার নিজের স্ত্রীকে ব্যাপারটায় রাখে, এই লোকটার রুচিতে সমস্যা। বলবেন রুচিতে কেমন সমস্যা? শোনেন, যেমন কুকুর তেমন মুকুর দরকার। এদেরকে কুরআন হাদিস দিয়ে বহুত বুঝাইলাম, এরা শুনল না। শোনেন, আপনার বউ বেপর্দা হয়ে যে ঘর থেকে বের হয় এমন ভাবে কাপড় চুপড় পরে, শরীরের বিভিন্ন অংশ দেখা যায়, দেখে মানুষ মজা নেয়, একটা আরেকটা কয় কয় দুস্ত যে জিনিস দেখছি, আবার ফেসবুকে আপলোড মারে এইরকম বেপর্দা ফটো, কমেন্টও করেছে, ওয়া ভাবিকে হ্যাপি লাগতেছে, আর একজন বলতেছে ইস, একজন কয় উফ, আহ জুস লাগতেছে, হে পাগলা কার জুস খেয়ে খায় রে? আপনার নিজের বউকে আপনি এভাবে ছেড়ে দিয়েছেন, আপনার বউয়ের সৌন্দর্য মানুষ দেখে, আপনার তো রুচিতে সমস্যা, আমি রুচিতে সমস্যা আপনার, আপনার বউয়ের
শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দেখে মানুষ মজা নেয়, ওই বউকে নিয়ে আপনি ঘরে থাকেন, আপনি রুচিশীল মানুষ না, আপনার রুচিতে সমস্যা আছে। আপনার নিজের বউ আপনার নিজের জন্য, আর ফেসবুকে যে আপলোড দিলেন, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হ্যাঁ, আর বউ পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা? নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা, বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার। আত্মসম্মান বোধ বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই, তুমি একটা বেহায়া বেসরম, আত্মসম্মান বোধ নাই, রুচি নাই তোমার, রুচিতে সমস্যা আছে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন। এই কাম যারা ভুল করে করে ফেলছেন তৌবা করে না আজকে গিয়া ডিলেট মারবেন ইনশা, পর্দা নিশ্চিত করবেন। এরপরে নাম্বার নাইন, আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো সেই পরিবারের মধ্যে সময়ের শৃঙ্খলা থাকবে। অনেক পরিবার আছে শহরাঞ্চলে বেশি রাত তিনটা পর্যন্ত ঘুমায়, রাত তিনটা পর্যন্ত জেগে থাকে, ফজরের সময় উঠে না, নাস্তা করতে করতে দুপুর একটা, বিকালের খাবার খায় বিকাল চারটা, এরকম নাই। যারা টাউনে থাকেন, ঢাকায় থাকেন, আপনারা জানেন এই যে প্রযুক্তির কারণে, শুনেন আপনাদের বয়স যাদের বাবারা আপনার আব্বাজানরা বলেন তো, যাদের বয়স 40-50 বছর, সেই সময় আসলে রাত জাগার উপকরণ ছিল না, টিভিও ছিল না, মোবাইলও ছিল না, এত কিছু ছিল না, মানুষ দেখা যেত এশার নামাজের পরে ঘুমায় যেত। এখন কিছুক্ষণ ফেসবুক, কিছুক্ষণ ইনস্টাগ্রাম, কিছুক্ষণ খেলা, কিছুক্ষণ আর্জেন্টিনা, কিছুক্ষণ ব্রাজিল, এগুলা করতে করতে রাত দুইটা তিনটা ফজরের নামাজ। যাদের জীবনে ফজরের নামাজ নাই, এদের চেহারায় কোনো মায়া, এদের চেহারায় নূর থাকে না, ফজরের নামাজই যারা চেহারায় নূর পায় তারা, ফজরের নামাজে যারা আসে তাদের চেহারায় নূর দান করেন কে? শুনেন শুনেন, সময়ের শৃঙ্খলা ফিরাই আনেন। আপনার ছেলে মেয়ে দেখবেন খেলার টাইমে পড়ে, পড়ার টাইমে খেলায়, পড়ার টাইমে ঘুমায়, ঘুমানোর টাইমে পড়ে। দেখেন উদাহরণ দেই, রাত দুইটা পর্যন্ত আপনার ছেলে পড়ে, কিসের এত পড়া? ছেলে মেয়েকে রাতে তাড়াতাড়ি ঘুম পাড়াবে, বলবেন হুজুর আপনি কি শিক্ষা দীক্ষার বিরুদ্ধে? না, আমরাও পড়াশোনা করেছি, এ প্লাস সব জায়গায় পেয়েছি, অনার্সে মাস্টার্সে গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছি, পড়াশোনা শিখাইয়েন না, রাত জেগে কিসের পড়াশোনা? বিজ্ঞান কি বলছে, সারাদিন যখন কাজ করে একজন মানুষ, নানামুখী কাজ করে, তার ব্রেন ক্লান্ত হয়ে যায়, সন্ধ্যার পরে ক্লান্ত এই ব্রেন নিয়ে রাত দুইটা তিনটা পর্যন্ত পড়লেও ডাউনলোড আর ইনস্টলিং ক্যাপাসিটি কম থাকবে, বেশি পড়া মুখস্থ হবে না। রাতে অল্প পরে 9টা 10টায় ঘুমায় যাও ছাত্র ভাইরা, ফজরের নামাজে জামাতে যাও, ফজরের নামাজে জামাত পড়ার পরে দেখবা ব্রেন এটা ফ্রেশ, কারণ সারা রাত ঘুমানোর পরে দেখা গেছে ব্রেনটা এখন একদম ফ্রেশ, এখন ডাউনলোড হবে কম না বেশি? আসতে বলছেন কেন, জোরে বলেন কম না বেশি? ইনট্যাক্ট, ফ্রেশ ব্রেন নিয়ে পড়তে বসেন, বেশি না 3 ঘন্টা পড়েন, সকালবেলার 3 ঘন্টার পড়া রাতের 12 ঘন্টার চেয়েও বেশি হবে। এভাবে পড়াশোনা করে দেখেন কোনো ক্লাসে এ প্লাস মিস হবে না, এভাবে পড়াশোনা করে দেখেন ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পাওয়া মিস হবে না ইনশা। সময়ের শৃঙ্খলা আনেন। আপনার বাচ্চারা 10টা পর্যন্ত ঘুমায়, আপনি খবরও রাখেন না, এই পরিবারে সময়ের কোনো শৃঙ্খলা? আপনার বউ ঘুম থেকে উঠে 9টায় 10টায়, আপনি উঠেন 12টায়, এ কেমন ফ্যামিলি? তাড়াতাড়ি ঘুমাবেন। আর যারা রাতের বেলা ঘুমায় না, এদেরকে দেখলেই চেনা যায়, চোখের নিচে কালো দাগ, চেহারার মধ্যে বিচি উঠে গেছে, কারণ রাতের বেলা ঠিক মতো ঘুমায়, মাইগ্রেনের প্রবলেম হয়, চোখের জ্যোতি হারিয়ে ফেলে। যারা রাতের বেলা ঠিক মতো ঘুমায়, ব্রেনটা তাজা থাকে, ভালো থাকে, চেহারার মধ্যেও লাবণ্য থাকে, দান করেন কে? আরে কিছু যুবকদের গাল তাল ভাঙ্গিয়া বিচি টিচি উইটা শেষ একদম, তোমার অবস্থা এই যৌবনে এরকম হলো কেন? তুমি দিনের কাজ রাতে করো, রাতের কাজ দিনে করো, এজন্যই সমস্যা। রাতের বেলা ঘুমানোর জন্য রাতের 6 ঘন্টার ঘুম সারা দিনের ঘুমের চেয়েও বেশি, এজন্য সময়ের শৃঙ্খলা ফিরিয়ে আনুন, কারণ আল্লাহ কোরআনে সময়ের কথা বারবার বলেছেন, আর মানুষকে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন, সময়ের কাজ সময়ে করলে জীবনে সফল হওয়া যায়। তাহলে আমরা আমাদের পরিবারগুলোতে সময়ের শৃঙ্খলা ফিরিয়ে আনবো বলেন ইনশা। এই তো শেষ হয়ে যাচ্ছে, 10 নম্বর হলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের তারা তাদের পরিবারের কথা কখনো বাহিরের কারো লোকের কাছে ফাঁস করে না। আপনাদের অভ্যাস এটা কম, মহিলাদের অভ্যাস এটা বেশি, তারা 2-3 মহিলা একসাথে হইলে ঘরের সব খবর ফাঁস করে দেয়, আসে না নাই? ওই যে একটা প্রবাদ আছে, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6, আহাম্মক নাম্বার কত?
খবরদার স্বামী স্ত্রীর কথা বাহিরে বলবেন না অনেক ছেলে মেয়ে আছে হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করছে নিজেদের মা বাবাকে গিয়া জানাই দিয়েছেন আরে আশ্চর্য ব্যাপার নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে কথা বুঝেন নাই আমার মান অভিমান তো থাকতেই পারে ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক গিয়েছেন বউয়ের বিচার দিতে গিয়ে দেখেন তুমি নিজেই এটার আসামি দরজার বাইরে থেকে শুনতেছেন বউয়ের সাথে তারও ঝামেলা চলতেছে এটা হুজুর হোক আর খেজুর হোক সবারই ঝামেলা আছে না নাই নিজেদের বিষয় নিজেদের কাছে রাখেন মান অভিমান থাকবে সকালবেলা রাগ করেছে বিকাল পর্যন্ত কথা বলে না এটা কি মানুষকে বলা দরকার আছে নাকি কারণ অনেক সময় দেখবেন যারা ক্ষতি করতে চায় তারা সুবুদ্ধি না দিয়ে কুবুদ্ধি দিয়ে ফেলবে রাগ উঠলে দাঁড়ানো থাকলে বসে যাবেন বসায় থাকলে শুয়ে যাবেন রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ রাগের মাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অনেক ক্ষেত্রেই ভুল হয়ে থাকে তাহলে ঘরের কথা কখনো বাহিরে বলা যাবে যারা ঘরের কথা বাহিরে বলছে গিয়ে দেখেন সবগুলার পরিবারে ঝামেলা আছে ঘরের কথা কোনোদিন বাহিরে বলবেন না নিজের বউয়ের কথাও বাহিরে বলবেন না আর বোনরা কখনো স্বামীর কথাও অন্য মানুষকে বলবেন না মানুষ দেখবেন কুবুদ্ধি দিয়ে সব শেষ করে ফেলতে এরপরে এগারো নম্বর হচ্ছে সন্তানদের হক আদায় করবেন আদর্শ পরিবারে সন্তানদের হক আদায় সচেতন থাকা লাগবে সন্তানের সুন্দর নাম রাখবেন এখন মুসলমানের ঘরে সন্তান নাম রাখছে নাট বল্টু পিন্টু ঝন্টু মন্টু বল্টু এরকম নাই মিন্টু নামে ফেসবুকে সার্চ দিয়ে দেখেন কত ছেলে আছে আছে না নাই এগুলা কোনো নাম হইল ছেলের নাম রাখছে সাগর ভাই রে সাগর ভাইরা ও সাগর ভাইরা রাগ করে না আপনারা এই যে সাগর নাম রাখলো আবার হুজুরের কাছে আনছে কয় হুজুর দোয়া করেন তো মাথায় হাত বলে দেন ছেলেটারে আলেম বানাবো কোনোদিন কি শুনছেন কোন হুজুরের নাম হজরত মাওলানা সাগর আহমেদ কথা কর না কেন আপনার শুনছেন ছেলের নাম আকাশ রেখেছে ফেসবুকে সার্চ দিয়ে দেখেন আকাশ নামে কত ছেলে কোন হুজুরের নাম আছে মাওলানা আকাশ আহমেদ আপনি তো গুড়ায় ভুল করেছেন নবীজি বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখো আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখো ভালো নাম রাখো কারণ নামের একটা প্রভাব আছে না ছেলের নাম রাখছে সাগর মেয়ের নাম নদী সাগর বড় হইয়া টি শার্টে লিখছে সাগরের বুকে নদী এই যে নাম রাখার স্টাইল সাগর রাখছে নদী রাখছে এই লোকটারে আল্লাহ আরো ছেলে মেয়ে দিলে আগের গুলার নাম রাখছে সাগর নদী বাকিগুলার নাম রাখতে পারে খাল বিল পুকুর কুয়া কারণ তার নাম রাখার সিস্টেম এটাই বলতেছে আমার মেয়ের নাম রেখেছে চুমকি জুমকি জুনাকি পিঙ্কি এক লোক তার ছেলের নাম রাখছে তুফান বললাম ভাই ছেলের নাম তুফান রাখছেন কেন কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি বললাম মানে কয় তুফানের সময় হয়েছে তো স্মরণীয় করে রাখছে তুফান রেখে দিচ্ছি ছেলের নাম আগুন ফাগুন আবার মেয়ের নাম রেখেছে বৃষ্টি বৃষ্টি ফিরিজপুরে বৃষ্টি আছে নাকি এ তো মেয়েদের নামের কালেকশন যুবকদের কাছে থাকে কেমনে রে হ্যাঁ বৃষ্টিদেরকে কি ডিস্টার্ব করো নাকি তোমরা যুবকরা হ্যাঁ মিটি মিটি হাসি তো তাই বলছে মেয়েদেরকে ডিস্টার্ব করা যাবে তো বৃষ্টি নাম রাখছে কয়লা মিটা রাখছে না কেন কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে বৃষ্টির সময় হয়েছে তো বৃষ্টি রাখছে এটা কোনো নাম হইল আপনি নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে এগুলো প্রিয় নাম ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান এগুলো আল্লাহর কাছে প্রিয় নাম আপনি আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখেন সন্তানদের হক আদায় করেন সন্তানদেরকে দিনই শিক্ষা দেন শোনেন শোনেন শেষের দিকে কিছু সেন্সিটিভ কথা বলে যায় বিদ্যালয়ে পড়ার সময় দেখতাম বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা বিবিএতে পড়ে এলএলবিতে পড়ে সিএসসিতে পড়ে ফার্মাসিতে পড়ে এরা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এরা অজুর ফরজ জানে না গোসলের ফরজ জানে না দোষ টাকা মা বাপের অনেক জায়গায় গেলে কয় হুজুর আজকে আব্বা আম্মার ওয়াজ করে ফাটাই ফেলেন একদম আর আমি বলি আব্বা আম্মার ওয়াজ বহুত হয়েছে এই দেশে আবার বন্ধ করে এবার দরকার সন্তানগুলারে কেমনে মানুষ করা দরকার এই ওয়াজ এখন দরকার গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি না ঢাললে এই গাছ বড় হয়ে ফল দিবে ঠিক তেমনি শয়তান সন্তানকে জন্ম দিয়ে সন্তানের পেছনে কষ্ট না করে দিন না শিখালে এটা থেকেও ভালো কিছু আশা করা যায় যারা সন্তানদেরকে দিন শেখালেন না কিপ ইন ইউর মাইন্ড মেবি দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ সম্ভবত আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করছে সন্তানদেরকে আগে কোরআন শেখান
টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, সন্তানদেরকে আগে কোরআন শেখান, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং, এই কোরআন আপনার সন্তানকে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দেবে ইনশাআল্লাহ। সন্তানগুলারে কোরআন শেখান আপনারা, যদি সন্তানগুলাকে কোরআন না শিখান ইসলাম না শিখান, হে বাবারা ও মায়েরা মহিলা প্যান্ডেল থেকে যারা শুনছেন এই আয়াতটা ভালো করে আজকে শুনে যান, সন্তানগুলোকে যারা দিন শিখালেন না দিনই শিক্ষা দিলেন না, ওই সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে কথাটা শুনেন, এইটাই এই আয়াতটা বুঝতে হেদায়াতের জন্য যথেষ্ট বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের মানুষদের থেকে যারা আমাদেরকে গোমরা করলো, যারা আমাদেরকে দিন বুঝতে দিল না, দেখি তো এদেরকে সামনে দাও, আমার মা বাপকে আমার সামনে দাও, যে মা বাপ আমারে নামাজ শিখায় নাই, যে মা বাপ আমারে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, দিন শেখানোর ব্যবস্থা করে নাই, আল্লাহ আমার বাপকে আমার মাকে আমার সামনে দাও। কোরআনে বলেছেন কি, সামনে নিয়ে কি করবে, সামনে নিয়ে বলবে আল্লাহ আমি জাহান্নামে এমনে যাব না, নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে মা বাবা আমারে দিন শিখায় নাই সেই মা বাবার বুকের উপরে পাড়া দিয়ে আজকে আমি জাহান্নামে যাব। খালি মা বাপ হইয়া হুজুরের কাছে আইসা বলতেছেন হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন, এই ওয়াজ কোন হুজুর করবে, আপনি যে সন্তানকে নামাজি বানাইলেন না, দিন শিখাইলেন না, কোরআন শিখাইলেন না, হাদিস শিখাইলেন না, আপনার সন্তান বলবে আল্লাহ আমার বাপকে আমার মাকে সামনে দেন, বুকের উপরে পাড়াইয়া জাহান্নামে, এটা ব্যর্থ মা, এটা ব্যর্থ বাবা, যে বাপ যে মা তার সন্তানকে কোরআন শেখানাই, ঠিক কি না? আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শেখাবেন পরে, আলিফ বা তা সা শেখাবেন সবার আগে, যদি ছোটবেলায় এভাবে সন্তানকে বড় করেন আগে দিন শিখান, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক অসুবিধা নাই, ছোটবেলা কোরআন শিখে ডাক্তার হলে মানবতাবাদী ডাক্তার হবে, ছোটবেলা কোরআন শিখে ইঞ্জিনিয়ার হলে ভালো ইঞ্জিনিয়ার চরিত্রবান হলে, আর ছোটবেলা কোরআন না শিখাইয়া ডাক্তার বানাইলে কসাই ডাক্তার হবে, কোরআন না শিখাইয়া আপনি যদি তাকে ইঞ্জিনিয়ার বানান রডের বদলে মাস ঢুকায় দিবে, বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা, আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে আদর্শ পরিবারে মা বাপ সন্তানের হক আদায় করবে, কষ্ট হচ্ছে, শেষ তো, ১২ নম্বর হলো আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হলো একজন আরেকজনের জন্য একজন আরেকজনের হক আদায় করবে, ভাই বোনের হক আদায় করবে। দেখেন হক হক আমরা কেমনে নষ্ট করছি, আমরা ঢাকায় থাকি ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই বোনের খবর নেয় না, ভাই বোন তো দূরের কথা অনেকে আব্বা আম্মার খবরও নেয় না, এ ভাইরা খবরদার খবরদার খবরদার, আব্বা আম্মাকে নারাজ করে তাহাজ্জুদের নামাজ পড়া হল আপনি আল্লাহ বেজার থাকবেন, আব্বা আম্মা খুশি হলে খুশি হবেন কে, আব্বা আম্মা নাকুশ হলে নাকুশ হবেন কে, আবার আব্বা আম্মাও সন্তানের হক আদায় করেন, বিশেষ করে মেয়েগুলার হক আদায় করেন, হয়তো রাজশাহীর মানুষ বলো অন্যান্য এলাকায় মেয়েদেরকে বাপ সম্পদ থেকে বঞ্চিত করে বিয়ের সময় বলে মাগো তোমার তো কিচ্ছু দিলাম না আব্বু, তোমাকে দোয়া দিলাম, কি দিলাম, আমার বোনরা আপনারা বলবেন আব্বা আমার ফাদার আমার বাবা দোয়া লাগবে না, জিনিস দেন, কি দেন, জিনিস বুঝেন নাই, এক লোকের চার ছেলে দুই মেয়ে, আপনারা কি জায়গা জমিনের হিসাব ডিসিমেল শতক কানি এরপরে বিঘা কি বুঝেন আপনারা, শতক বুঝেন, এক বাপ শতক বুঝেন, আচ্ছা আমি বিঘা দিয়ে বলি বিঘাও বুঝেন আপনারা, এক বাপের ২০ বিঘা জমি কয় বিঘা, ছেলে আছে চারটা কয়টা, মেয়ে আছে দুইটা কয়টা, এখন ভাগ করছে এমনে চার পাঁচা ২০, প্রত্যেক ছেলের দিছে ৫ বিঘা করে, মেয়েদেরকে দিছে ডবল জিরো শূন্য শূন্য, এই লোকটা আবার হজ করেছে আলহাজ, জাকাত দেয় ৫ ওয়াক্ত নামাজি মুতওয়াল্লি হয়েছে, সভাপতি হয়েছে, সেক্রেটারি কোষাধ্যক্ষ হয়েছে, হ্যাঁ সভাপতি হ্যাঁ মুতওয়াল্লি হ্যাঁ কোষাধ্যক্ষ, হাজি সাহেব শুনেন, মেয়েরে ঠকাইয়া
একেবারে কাবা করে গিয়া লাব্বাইক বলল লাভ হবে না নবীজি বলেছেন মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করবে যারা কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে তারা হাই 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 তাহলে জালেম হওয়া থেকে বাঁচতে হলে মেয়েকে সম্পদ দিতে হবে না রাইখা দিতে হবে আরো জোরে বলেন এই যে বর্তমানে মুসলমান সমাজ ব্যবস্থায় মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে এই বৈষম্য ইসলাম করে নাই এই বৈষম্য মূর্খ কিছু মুসলমানরা করেছে এটা ইসলাম শেখায় নাই ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে ঠিক কি না 13 নম্বরটা বলবো বলার আগে দেখছি দেখি 12টার মধ্যে কে কয়টা মনে রাখছে আজকে বিষয় কি ছিল আদর্শ পরিবার কেমনে বানাবো কয়টা কাজ করব আরো জুড়ে জুড়ে বলেন এক নাম্বার দেখে কে মনে রাখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব মনোযোগী আপনি এত পেরে জানেন না মাহফিল কমিটির সেক্রেটারি এই কই বুঝি কারমা খুব মনোযোগী মাশাআল্লাহ আদর্শ জীবন সঙ্গী নির্বাচন বুনেরা খালি সুন্দর সুন্দর ছেলে দিকে ফালাইয়েন না দেখতেছি এখানে অনেক ভালো ভালো দিনদার ছেলে আছে আলহামদুলিল্লাহ এক নাম্বার আদর্শ জীবন সঙ্গী নির্বাচন দুই নাম্বার পরিবারে স্বামী স্ত্রী পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মানজনক আচরণ করা তিন নাম্বার কি বলেছিলাম মাশাআল্লাহ সালাম নোট করে ফেলছে অনেকে না গুড ভেরি গুড চার নাম্বার পরিবারের মধ্যে নামাজ নিশ্চিত করা পাঁচ নাম্বার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করা এরপরে ছয় নাম্বার কি বলেছি ইসলামী সংস্কৃতির চর্চা করা সাত নাম্বার ঘরে পর্দা নিশ্চিত করা আট নাম্বার বলেছি ঘরের মধ্যে দ্বীনী শিক্ষা নিশ্চিত করা নয় নাম্বার সময়ের শৃঙ্খলা নিশ্চিত করা দশ নাম্বার বলেছি পারিবারিক গোপন বিষয় বাহিরে প্রকাশ না করা এগারো নাম্বার সন্তানদের হক আদায় করা আসলে প্রতিটা পয়েন্টই এক একটা বিরাট আলোচনার দাবি রাখে এরপরে বারো নাম্বার হলো পরিবারের সদস্যরা একজন আরেকজনের হকের ব্যাপারে সচেতন তেরো নাম্বার হলো আদর্শ পরিবারের জন্য সবসময় কার কাছে দোয়া করা একজন আরেকজনের জন্য দোয়া করবে মা বাপ সন্তানের জন্য দোয়া করবে অনেক সময় হুজুরের কাছে আইনা বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয় আপনার স্বপ্ন এত ছোট কেন আল্লাহ বলছেন সন্তানের জন্য দোয়া করো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমার সন্তানকে দুনিয়ার মুত্তাকিদের ইমাম বান সুবহানাল্লাহ স্বপ্ন যত বড় সফলতা হয় তত তাহলে মা বাপ সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার সন্তানগুলোর নেককার বানাও দিনদার বানাও চক্ষু শীতলকারী বানাও আর সন্তান মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ শিখালেন পরেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য ভাই বোনের জন্য বোন ভাইয়ের জন্য এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে শিখিয়েছেন কে এত ভদ্র মানুষ আপনারা আমিও আজকে টাইমের দিকে খেয়াল করে নেই এত টাইম কোন দিকে গেছে আমিও জানি না প্রায় সোয়া দুই ঘন্টা হয়ে গিয়েছে ইয়া আল্লাহ এত ধৈর্য আপনাদের আমি আপনাদের এলাকায় না আসলে বুঝতাম এই যে তেরোটা পয়েন্ট বললাম তেরোটা আমলের কথা বললাম এই আমলগুলো যদি আমরা আমাদের পরিবারে নিশ্চিত করতে পারি বলেন তো পরিবারে অশান্তি থাকবে বিশৃঙ্খলা থাকবে কলহ থাকবে বিবাদ থাকবে সবগুলো পরিবার সুখী পরিবার হবে সমৃদ্ধ পরিবার হবে জান্নাতি পরিবার হবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ দুই দিন ব্যাপী মাহফিল ছিল আমি গুনাহগার ঠিক আছে কিন্তু আমি মুসাফির সফর অবস্থায় দোয়া কবুল করেন কে এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে পানাহ চাইব মাফ চাইব মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে শুনবো ফেলবো না ভাইয়ের এই আবদারটা পুরা করবো দুই মিনিটে হ্যাঁ রাজশাহীর মানুষ সিলেটি ভাষা কেমনে এটা তো রাজশাহীও না আমাকে একজন বলেছে এখানে মাইগ্রেশন হয়েছে মাইগ্রেশন বুঝেন না হিজরত মানে ভারত থেকেও এখানে অনেকে আসে পাশেই তো মালদা অনেকের কথাবার্তাও দেখলাম ওয়েস্ট বেঙ্গলের মতো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তাহলে কেউ উঠবেন আপনারা দুই তিন মিনিট পরে দোয়া দিয়ে দেবো ইনশা তুমি আরো সে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা
عليم الغيب تومي مالك ربنا الله بولتے پربن نا تو بولن الله 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 تماري رحم چارا باچا بردا প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারই রহম ছাড়া বাঁচা বড়দাই প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও জানা কিও জানা আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি مالك ربنا الله 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 আমি সাধারণত প্রশ্নের উত্তর দেই না যাই হোক ফেতনা কইলেন না এক ভাই মাঠে কাজ করে সাইকেল চালায় বিভিন্ন রকমের কাজ করে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ে তো তার কোমরে ধরা থাকলে সাইকেল চালায় কেমনে মাঠে কাজ করে কেমনে নিশ্চয়ই এটা একটা গাফলতি ওই ভাইকে বলবো এটা যেন তিনি না করেন কারণ কোমরে ধরা থাকলে ভিন্ন বিষয় ছিল হ্যাঁ আপনি তো সাইকেল চালাচ্ছেন আপনি মাঠেও কাজ করেন তো নামাজে এসে এরকম করেন কেন আল্লাহ ওই ভাইকে বুঝার তৌফিক দান করেন মসজিদ ভর্তি মুসল্লি হয় সামনের কাতার ফাঁকা রেখে ইমাম সাহেব নামাজ পড়ায় না 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 এটা তো অবশ্যই ফিল আপ করা লাগবে সামনের কাতারগুলোকে ফিল আপ করবে আল্লাহর নবীর অভ্যাস ছিল আপনারা হজ করছেন কেকের দিকে হাত তুলেন তো অমরাই গেছেন আচ্ছা যাই হোক টিভিতে দেখবেন কাবা শরীফের ইমামরা আমাদের দেশে খালি নামাজ ইকামত শেষ হলে আল্লাহ আকবার আল্লাহর নবী কি বলতেন যারা হজ ওমরা করেছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার গিয়েছি দেখবেন একামতের পরে আরবিতে বলে ইস্তাউ ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু সফু সুফুফাকুম ওয়া সুদ্দুল খালাল ফা ইন্নাস এরপরে এরকম আরো অনেকগুলো কথা বলতে থাকে এগুলোর অর্থ কি বিনয়ী হও বিনয়ী হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ লাগাও ফাঁকা জায়গাগুলোকে পূরণ করো তা আপনি ফাঁকা রেখে দাঁড়াবেন কেন অবশ্যই সামনের কাতারগুলো পূরণ করে তারপরে দাঁড়াতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন